যে আজকে সারা বাংলাদেশের কেন সারা বিশ্বের মুসলমানদের মধ্যে যে অধঃপতনের ঢেউ, এই অধঃপতনের ঢেউ মূলত তিনটা কারণে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকে তরুণরা, কোন তরুণের মডেল হচ্ছে মেসি, কোন তরুণের মডেল হচ্ছে নেইমার, বিভিন্ন ধরনের ব্যক্তিকে তারা মডেল হিসেবে গ্রহণ করে। তাহলে আপনি যদি এই বিজাতীয় ব্যক্তিদের অমুসলিমদের অনুসরণ অনুকরণ করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাতকে আপনি বর্জন করেন, আদৌ কি আপনি সিরাতে মুস্তাকিমের উপর পরিচালিত হতে পারবেন? আদৌ সম্ভব নয়। বাংলার অধিকাংশ মানুষ মুখে তাওহীদের কথা বলে, কিন্তু যখন সন্তান হয় না, সন্তান চাওয়ার জন্য বিভিন্ন মাজারে যায়। মুখে তাওহীদের কথা বলা হয়, কিন্তু যখনই অসুস্থ হয়, সুস্থতা লাভ করার জন্য চলে যায় পানি বাবা, দড়ি বাবা, বিড়ি বাবা, মাটি বাবা, ক্যালকুলেটর বাবা, বহু বাবা আছে তাদের কাছে যাওয়া হয়। আমি মনে করি সিলেটের মাটিতে আহলেদি শব্দটা উচ্চারণ করা, এটাই একটি বড় জিহাদ। সুতরাং এই জিহাদি আন্দোলনে আমাদেরকে শরীক হতে হবে। সর্বাবস্থা আমাদেরকে দাইল আল্লাহ হতে হবে, আল্লাহর দিকে আহ্বানকারী হতে হবে। আর দাইল আল্লাহদের বৈশিষ্ট্য অনেকগুলা গুণাবলী আছে। প্রথম যে গুণাবলী, যে হচ্ছে যে যেটা বলবে সে নিজে এটা আমল করবে। আহলেদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। আকিমিস সালাতা লিদুলুকিস শামস ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর। ইন্না কুরআনাল ফাজর কানা মাশহুদা। ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا وقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا وقل جاء الحق إن الباطل كان زهوقا لله التكبير لله التكبير لله التكبير সকল বিধান বাতিল করো, সকল বিধান বাতিল করো, মুক্তির একই পথ দাওয়াত ও জিহাদ, লিল্লাহ তাকবীর। আলহামদুলিল্লাহ, সম্মানিত মুসলিম ভাইরা, আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত আমাদের কেন্দ্রীয় মেহমানগণ, আপনারা অযথা ঘোরাফেরা না করে আপনারা আমাদের মঞ্চে চলে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সামনে আলোচনা নিয়ে আসছেন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কেন্দ্রীয় সম্মানিত সাধারণ সম্পাদক শ্রদ্ধেয় বড় ভাই জনাব আবুল কালাম ভাই। জনাব আবুল কালাম ভাইকে ওনার আলোচনা পেশ করার জন্য উদারত আহ্বান জানাচ্ছি। একজন সাকিবকে রুখে যদি দেওয়ার চেষ্টা করা হয়, হাজারো সাকিব এদেশে জন্মগ্রহণ করবে ইনশাআল্লাহ। বাংলার জমিনে টুডে টুমরো ওহির বিধানে আলোর প্রকাশিত প্রচারিত হবেই হবে ইনশাআল্লাহ। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকে তরুণরা, কোন তরুণের মডেল হচ্ছে মেসি, কোন তরুণের মডেল হচ্ছে নেইমার, বিভিন্ন ধরনের ব্যক্তিকে তারা মডেল হিসেবে গ্রহণ করে। তাহলে আপনি যদি এই বিজাতীয় ব্যক্তিদের অমুসলিমদের অনুসরণ অনুকরণ করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাতকে আপনি বর্জন করেন, আদৌ কি আপনি সিরাতে মুস্তাকিমের উপর পরিচালিত হতে পারবেন? আদৌ সম্ভব নয়। যুগে যুগে সমাজ সংস্কার যত বিজয়, প্রতিটি ক্ষেত্রেই তারুণ্যের একটা বড় অংশগ্রহণ ছিল। কিন্তু দুঃখজনক, আজকে যুব সমাজ দিনের পর থেকে অনেকটা দূরে সরে যাচ্ছে, নৈতিক পদস্খলন ঘটছে এবং ইসলামের বিধিবিধান থেকে কিছুটা গাফেল হয়ে যাচ্ছে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وممن خلقنا أمة يحدون بالحق وبه يعدلون وقال رسول الله صلى الله عليه وسلم عليكم بالجمع وإياكم والفرقة فإن الشيطان مع الواحد وهو من الاثنين أبعد ومن أراد بحبوحة الجنة فعليه بالجمع رواه الترمذي وقال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل يا رسول الله ومن الأبى قال من أعطاني دخل الجنة ومن عصاني فقد أبى رواه البخاري নির্ভেজাল তাওহীদের ঝান্ডাবাহী এদেশের অনন্য যুব সংগঠন বাংলাদেশ আহলেদি যুব সংঘ সিলেট সাংগঠনিক জেলা কর্তৃক আয়োজিত আজকের এই যুব সমাবেশের সম্মানিত সভাপতি মাননীয় প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ অত্র জেলার বিভিন্ন এলাকা থেকে আগত প্রাণপ্রিয় দায়িত্বশীল কর্মীবৃন্দ বিভিন্ন স্তরের সুধীবৃন্দ সবাইকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহরবানিতে দুনিয়াবি যাবতীয় ব্যস্ততাকে ফেলে রেখে বাদ মাগরিব থেকে শুরু করে এই দীর্ঘ সময় সিফ আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আজকের এই যুব সমাবেশে উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি সর্বাগ্রে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ অতপরগণিত দরুদ সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সাইয়েদুল মুরসালিন খাতামুন নবীন যা রেখে যাওয়া আদর্শ বাস্তবায়নের জন্য আমাদের সার্বিক প্রচেষ্টা যার আদর্শ কিয়ামত পর্যন্ত চূড়ান্ত অভ্রান্ত অপরিবর্তনীয় মুহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সুপ্রিয় মুসলিম ভ্রাতৃমণ্ডলী যুব সমাজের অধঃপতনের কারণ ও প্রতিকার এ শিরোনামে অত্যন্ত স্বল্প সময়ে আলোচনা পেশ করে আমাদের আজকের গুরুত্বপূর্ণ আরও দুজন আলোচক আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ আহলেদি যুব সংঘের সাবেক কেন্দ্রীয় সভাপতি আহলেদি সন্ধান বাংলাদেশের কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোহতারাম আমিরুল জামাত ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব সাহেবের জ্যেষ্ঠ পুত্র ডক্টর আহমদ আবদুল্লাহ সাকিব সাথে উপস্থিত আছেন বাংলাদেশ আহলেদি যুব সংঘের কেন্দ্রীয় সভাপতি জনাব শরীফুল ইসলাম মাদানী আমরা ধারাবাহিকভাবে আপনাদের সামনে পেশ করার প্রয়াস পাবো ইনশাআল্লাহুল আজিজ সুপ্রিয় মুসলিম ভ্রাতৃমণ্ডলী মানুষের জীবন মৌলিক তিনটি ভাগে ভাগ করা যায় শিশুকাল যৌবনকাল বৃদ্ধকাল শৈশবের দুর্বলতায় বিদ্যার অপূর্ণতা শারীরিক দুর্বলতা ঠিক বার্ধক্যের সময়ও বিদ্যার হ্রাস পায় শক্তি কমে যায় দুই দুর্বলতার মধ্যবর্তী সময় হচ্ছে যৌবনকাল তেমন একটা সময় যে সময়ের বিদ্যার পূর্ণতা পায় শক্তি সামর্থ্যের পরিপূর্ণতা লাভ করে অজয়কে জয় করার অসাধ্যকে সাধন করার কণ্ঠকাকীর্ণ পথ মাড়িয়ে লক্ষ্য পান এগিয়ে যাওয়ার স্পৃহা হৃদয়ে জাগ্রত হয় ঠিক না ঠিক এই সময়ে যেমন দিনের পথে নিজেকে পরিচালিত করতে পারলে স্রষ্টার সন্তুষ্টি অর্জন করা যায় ঠিক অনুরূপভাবে যদি এই সময়টা শয়তানের পদাঙ্ক অনুসরণ করেন চূড়ান্ত বিচারের দিনে কঠিন আজাবের সম্মুখীন হতে হবে
যুগে যুগে সমাজ সংস্কার যত বিজয় প্রতিটি ক্ষেত্রেই তারুণ্যের একটা বড় অংশগ্রহণ ছিল যৌবনের চেতনায় উজ্জীবিত যুব সমাজ সুসংগঠিত প্রচেষ্টা নিয়ে যখন কোন লক্ষ্যপানে এগিয়ে যাওয়ার চেষ্টা চালায় যাবতীয় বাধা মোকাবেলা করে যাবতীয় সমস্যার পথ মাড়িয়ে লক্ষ্যপানে এগিয়ে যাওয়ার সৎ সাহস তারা রাখেন কিন্তু দুঃখজনক আজকে যুব সমাজ দিনের পর থেকে অনেকটা দূরে সরে যাচ্ছে নৈতিক পদস্থলন ঘটছে এবং ইসলামের বিধিবিধান থেকে কিছুটা গাফেল হয়ে যাচ্ছে ফলে আজকের যুব সমাজ যদি নষ্ট হয়ে যায় আজকের তরুণরা যদি ধ্বংস হয়ে যায় তাহলে আগামী দিনের পরিবার সমাজ রাষ্ট্র ধ্বংস হয়ে যাবে মৌলিকভাবে কয়েকটি কারণ তারুণ্যের অধঃপতনের এক কোরআন বর্জন আজকে তরুণরা কোরআন থেকে দূরে সরে যাচ্ছে অবসর সময় পেলে উপন্যাস পড়ে গল্পের বই পড়ে কবিতা পড়ে কিন্তু সে কোরআন তিলাওয়াতে অভ্যস্ত নয় কোরআনের সাথে নিজেকে সম্পৃক্ত রাখতে সে আগ্রহী নয় কোরআন বর্জনের ধরন বিষয়ে আল্লামা ইবনুল কাইয়িম রহিমাহুল্লাহ অত্যন্ত চমৎকার ভাষায় তিনি বলছেন যে যদিও ব্যক্তি কোরআন পড়ে কোরআনের প্রতি ইমান রাখার দাবি করে কিন্তু কোরআন অনুযায়ী আমল না করা এবং কোরআনে ঘোষিত হালাল হারাম মেনে না চলা এটাই হচ্ছে কোরআনকে বর্জন করা আপনি প্রতিদিন দুই পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করেন কোরআনের প্রতি ইমানের দাবিও রাখেন কিন্তু কোরআনে যাকে হারাম ঘোষণা করা হয়েছে আপনি সেই হারাম থেকে নিজেকে সংযত রাখছেন না আপনি সেই হারামকে নিজের উপার্জনের পথ হিসেবে গ্রহণ করছেন আদৌ কি আপনি কোরআন মানছেন যদি আপনি কোরআন তিলাওয়াত করছেন তথাপি আপনি কোরআন মানছেন না বরং কোরআন বর্জন করছেন হালাল হারামকে যদি মেনে চলেন কোরআনের আহ্বানকে যদি আপনি গ্রহণ করেন তবে আপনি কোরআনের অনুসারী হলেন কোরআনের অনুসরণের মাধ্যমে তরুণদের নৈতিক পদস্থলন রোধ করা সম্ভব দুই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত থেকে সরে যাওয়া আজকে তরুণরা তরুণদের আইডল হচ্ছে বিভিন্ন অপসংস্কৃতির অনুসারী ব্যক্তিবর্গ তরুণদের আইডল হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উঠা তার বসা তার চলাফেরা তার ইবাদত তার আচরণ তার আদর্শ সবকিছুই হবে একজন তরুণের জন্য মডেল কিন্তু দুঃখজনক হলেও সত্য আজকে তরুণরা কোন তরুণের মডেল হচ্ছে মেসি কোন তরুণের মডেল হচ্ছে নেইমার কোন তরুণের আইডল হচ্ছে সাকিব আল হাসান বিভিন্ন ধরনের ব্যক্তিকে তারা মডেল হিসেবে গ্রহণ করে নেইমার যেভাবে চুল কাটে বহু তরুণের মাথায় ঠিক একই কাটিং থাকে মেসি যেভাবে চুল কাটে বহু তরুণের মাথায় ঠিক একই অবস্থা থাকে তাহলে আপনি যদি এই বিজাতীয় ব্যক্তিদের অমুসলিমদের অনুসরণ অনুকরণ করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে আপনি বর্জন করেন আদৌ কি আপনি সিরাতে মুস্তাকিমের উপর পরিচালিত হতে পারবেন আদৌ সম্ভব নয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাস্তব মূর্ত প্রতীক হিসেবে প্রতিটি তরুণকে তৈরি হতে হবে এক নজর দেখে যেন বোঝা যায় যে তরুণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ আদর্শের সন্ন্যাতের অনুসারী তরুণের বাহ্যিক শিয়ার যেগুলো মুখে দাড়ি থাকবে প্যান্ট টাকনোর উপরে থাকবে তার আচরণে মাধুর্য থাকবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যে বৈশিষ্ট্য তার চারিত্রিক বৈশিষ্ট্যগুলো তো যুবকের মধ্যে পাওয়া যাবে কিন্তু এই সন্ন্যাতকে বর্জন করার কারণে সন্ন্যাত থেকে দূরে সরে যাওয়ার কারণেই আজকে তরুণদের নৈতিক অধঃপতন ঘটেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লম্বা একটা হাদিসের 5063 সহিহ বুখারীতে পাবেন তিনজন ব্যক্তি আল্লাহ রাসূলের বাড়িতে এসে আমল জানতে চেয়েছিল জানানো হয়েছিল তারা কম মনে করছিল একজন সারা রাত সালাত আদায়ের প্রতিজ্ঞা করলেন একজন সারা রাত সারা বছর সিয়াম পালনের নফল সিয়াম পালনের প্রতিশ্রুতি দিলেন আরেকজন বিবাহ পরিত্যাগ করে সারা জীবন ইবাদত করার প্রতিজ্ঞাবদ্ধ হলেন সালাত কি খারাপ কাজ কথা বলেন খারাপ সিয়াম কি খারাপ কাজ
সারা জীবন আল্লাহর ইবাদত করা কি কোনো অন্যায়ের কাজ কিন্তু আল্লাহর রাসূল এসে বললেন তোমরা কি তারা যারা এই প্রতিজ্ঞা করছিলে জি হ্যাঁ তখন আল্লাহর রাসূল বলেন আল্লাহর কসম করে বলছি শুনে রাখো আমি তোমাদের চেয়ে বেশি আল্লাহকে ভয় করি আমি তোমাদের চেয়ে বেশি পরহেজগার আমি সালাত আদায় করি রাত্রিতে ঘুমাই আমি সিয়াম পালন করি আবার সিয়াম ছেড়ে দেই নফল সিয়াম আমি বিবাহ করেছি বিবাহ ত্যাগ করে ইবাদত নয় সুতরাং ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি যে ব্যক্তি আমার সুন্নাত থেকে মুখ ফিরিয়ে নেবে যে ব্যক্তি আমার সুন্নাতের হুবহু অনুসরণ করবে না ওই ব্যক্তি আমার উম্মতের দলভুক্ত নয় তাহলে হুবহু অনুসরণই রাসূলের প্রকৃত সুন্নাত কাটছাট করে সংযোজন বিয়োজন করে আদৌ আপনি রাসূলের প্রকৃত অনুসারী হতে পারেন না আজকে গোটা দেশের বিশেষ করে আপনাদের অঞ্চলে আমরা ফজর থেকে আসি গোটা মৌলভীবাজার এবং সিলেটের যে চিত্র বিশেষ করে মৌলভীবাজার সারাদিন ছিলাম আমরা আজকে ধর্মের নামে বিশাল একটা উৎসব পালিত হচ্ছে ঠিক না কি বলেন দেখি ঈদ এ মিলাদুন্নবী অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে গদগদ হয়ে তারই জন্মদিন উপলক্ষে যে উৎসব চলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবদ্দশায় করেন নাই চার খলিফা করেন নাই সাহাবায়ে কেরাম করেন নাই এমনকি যে ইমামের নাম করে তারা নিজেদেরকে সেই মাযহাবের পরিচয় দিচ্ছে সেই ইমাম পর্যন্ত সারা জীবনে ইবাদত করেন নাই ঠিক আপনি সারা জীবন যদি এই তৈরি করা বিদাতি আমলের পিছনে সময় দেন রাসূলের সুন্নাতকে ছেড়ে দিয়ে সারা জীবনের আমলের মাধ্যমে কি আপনি হেদায়েত পাবেন সিরাতে মুস্তাকিমের উপর পরিচালিত হতে পারবেন আদৌ নয় তিন নাম্বার সালফে সালেহিনের বোঝ অনুযায়ী কোরআন সুন্না না বোঝা কোরআনের আয়াত ঠিকই আছে কোরআনের আয়াতের অর্থ ঠিক আছে ব্যাখ্যা নিজের মতো করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে সহজ একটা উদাহরণ বাংলাদেশে 2005 সালে আপনারা দেখেছিলেন চরমপন্থী খারেজি জঙ্গিবাদীদের তৎপরতা তাদের আয়াত হচ্ছে দলিল চরমপন্থার পক্ষে সূরা মায়েদা 44 আয়াতের শেষাংশে আল্লাহ রাব্বুল বলছেন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন যারা আল্লাহর বিধান অনুযায়ী ন্যায় বিচার করে না তারা কাফির চোর ধরা পড়লে হুকুম কি হাত কেটে দেওয়া ব্যভিচারী যদি নারী পুরুষ বিবাহিত হয় প্রমাণিত হয় তাহলে রজম করে হত্যা করা কিন্তু এই বিধান কি আছে সুতরাং আল্লাহই তো বলছেন যে বিচারকরা কাফির 2005 সালে 63 জেলায় একযোগে বোমা হামলার মাধ্যমে এদেশে জিহাদের অপব্যাখ্যার ফাঁদে পেলে হাজারো তরুণকে জঙ্গিবাদে উস্কে দিয়ে তাদের মাধ্যমে মুসলিম জাতিকে বিশেষ করে বাংলাদেশের গোটা বিশ্বের কাছে তুলে ধরতে চেয়েছিল যে দেশের মুসলিমরা তারা জঙ্গিবাদে বিশ্বাসী কিন্তু পরের আয়াত আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন আরেক আয়াতে বলছেন ফাউলাইকা হুমুল যালিমুন তাহলে এক আয়াতে বললেন কাফের এক আয়াতে বললেন ফাসিক আরেক আয়াতে বললেন জালিম আয়াত ঠিক আছে কিন্তু ব্যাখ্যা তারা নিজের মতো রয়সুল মুফাসসিরিন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চমৎকার ব্যাখ্যা দিচ্ছেন যে ব্যক্তি ইসলামের বিধানকে অস্বীকার করে ওই ব্যক্তি কাফির কিন্তু যে ব্যক্তি স্বীকার করে কিন্তু মানে না কিংবা মানতে পারে না ওই ব্যক্তি জালেম হতে পারে ওই ব্যক্তি ফাসেক হতে পারে ওই ব্যক্তি আদৌ কাফের নয় তো কোরআনের আয়াত দিয়ে মানুষকে কিন্তু জঙ্গিবাদে উৎসাহিত করা হয়েছিল এই সালফে সালেহিনের বোঝ অনুযায়ী কোরআন সুন্না না বোঝার কারণেই এদেশের তরুণরা বিপদগামী হচ্ছে তাদের নৈতিক পদস্খলন ঘটছে চার নাম্বার বিদ্যমান শরঈ জামাত হতে বিচ্ছিন্ন থাকা সুসংগঠিতভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলাইকুম বিল জামা ওয়াইয়াকুম আল ফুরকা জামাতবদ্ধ জীবন যাপন করো ওয়াইয়াকুম আল ফুরকা বিচ্ছিন্ন জীবন পরিহার করো ফা ইন্নাশ শাইতান মা আল ওয়াহিদ কেননা যে ব্যক্তি একাকী থাকে অর্থাৎ বিচ্ছিন্ন থাকে ওই ব্যক্তির সাথে শয়তান থাকে ওহো আমিন আল ইসনাই না আবাদু আর যে ব্যক্তি একাকী না থেকে দুইজন একত্রিত হয় বিচ্ছিন্নতা পরিহার করে ঐক্যবদ্ধ হয় তাদের নিকট থেকে শয়তান দূরে সরে যায় ওমান আরাদা বুহবুহাতাল জান্নাহ ফা আলাইহি বিল জামাত
যে ব্যক্তি জান্নাতের মধ্যস্থলে জায়গা পেতে চায় ওই ব্যক্তি যেন জামাতবদ্ধ জীবন যাপন করে। তিরমিজির 2165টি হাদিসটি পাবেন। তাহলে রাসূলের দ্ব্যর্থহীন ঘোষণা যে জামাতবদ্ধ জীবন যাপন করো, বিচ্ছিন্ন পরিহার করো, বিচ্ছিন্নতা, কারণ বিচ্ছিন্নতার ব্যক্তির সাথে শয়তান থাকে। ঠিক একই মর্মে আল্লাহ রাসূল অন্যত্র বলছেন, আল জামাতু রাহমাতুন ওয়াল ফুরকাতু আযাব। জামাতবদ্ধ জীবন রহমতের জীবন, বিচ্ছিন্নের জীবন আযাবের জীবন। লম্বা একটা হাদিসের শেষাংশে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে বারবার প্রশ্ন করেছিলেন, বারবার জবাব দিচ্ছিলেন। সর্বশেষ তিনি বলছেন যে আমরা যে অকল্যাণের মধ্যে আছি, এরপরে আবার কি কোনো কল্যাণ আসবে? জি হ্যাঁ আসবে, তবে সেইটা হবে ধোয়াটে ত্রুটিযুক্ত। তখন আমরা কি করবো হে রাসূল? তখন আল্লাহ রাসূল বলছেন তালজামু জামাত আল মুসলিমিনা ওয়া ইমামাহুম। সেই সময়ে ত্রুটিযুক্ত ঘোলাটে ভালোর সময়ে তোমরা মুসলিমদের জামাতকে আঁকড়ে ধরো এবং মুসলিমদের যিনি ইমাম, যিনি আমির থাকে তাকে আঁকড়ে ধরো। সুতরাং বিচ্ছিন্নতা পরিহার করে ঐক্যবদ্ধ হয়ে সুসংগঠিত হয়ে ইমারতের অধীনে জামাতবদ্ধ হয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম করা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন, ভালোবাসেন। সূরা সাফ 4 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল লাযীনা ইউকাতিলুনা ফী সাবীলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করেন সীসা ঢালা প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধ হয়ে। সুতরাং বিচ্ছিন্ন না হয়ে জামাতবদ্ধ হয়ে বিচ্ছিন্ন জনগণ দিয়ে আদৌ ইসলামী সমাজ বিপ্লব ঘটানো যায় না। ঐক্যবদ্ধ জনসমষ্টি যদি সংখ্যায় কম হয় একই লক্ষ্যে, ঐক্যবদ্ধ কাফেলা যদি লক্ষ্য বানিয়ে গিয়ে যায় ইনশাআল্লাহ বাতিলের বাধাকে উপেক্ষা করে কণ্ঠকাকীর্ণ পথ মারিয়ে শিরক বিদাত জাহেলিয়াত কুসংস্কার দূর করে ওহিরালোয় সমাজকে আলোকিত করার যে মিশন ভিশন নিয়ে আহলাদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলাদিস যুব সংঘ ময়দানে গিয়ে চলেছে, ইনশাআল্লাহ সেই লক্ষ্য পানে এগিয়ে যাওয়া সম্ভব হবে। 5 নম্বর, অবসর সময়ের সৎ ব্যবহার না করা। তরুণদের লম্বা সময় থাকে ছাত্র জীবনের, অবসর সময় অনেক সময় আমরা নষ্ট করি, কিন্তু অবসর সময়টাকে আমরা দিনের পথে ব্যয় করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হই। 6 নম্বর, অসৎ সঙ্গ, যদি অসৎ সঙ্গ হয়, সঙ্গী যদি অসৎ হয়, বন্ধু যদি অসৎ হয়, তো অসৎ বন্ধু তরুণদেরকে অন্যায় পথে নিয়ে যায়। সর্বশেষ যেটি বলবো, চটকদার শব্দের মাধ্যমে প্রতারিত হওয়া। বিভিন্ন ধরনের চটকদার শব্দ এমনভাবে মানুষকে আকৃষ্ট করে, যদি সেটা প্রকৃত হকের পক্ষে না হয় তবুও হৃদয়ে আঘাত করার কারণে তার প্রতি আকৃষ্ট হয়ে যায়। সুতরাং দলিল আছে গ্রহণ করবেন, দলিল নাই যত মাধুর্য শব্দই হোক না কেন সেটা প্রত্যাখ্যান করা সময়ের দাবি। পরিশেষে আমি আবেদন জানাবো বাংলাদেশ আহলাদির যুব সংঘ তরুণদের নিয়ে, দেশের যুব সমাজকে নিয়ে, এদেশের তরুণদের, দিকভ্রান্ত তরুণদেরকে ওহির বিধানের মর্মমূলে জমায়েত করার মাধ্যমে পরিবার সমাজকে আলোকিত করার দৃঢ় প্রয়াস নিয়ে মহতরাম আমিরে জামাত প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব সাহেবের ইমারতের অধীনে ঐক্যবদ্ধ হয়ে 1978 সাল থেকে নিয়ে অদ্যাবধি এই সুদীর্ঘ 45 বছর যাবৎ বহু বাধা উপেক্ষা করে, বহু অত্যাচার নির্যাতন জেল জুলুম সব কিছুকে রুখে দিয়ে সমাজ সংস্কারের যে মিশন নিয়ে গিয়ে চলেছে সেই কাফেলার সাথে ঐক্যবদ্ধ হন। সমাজ সংস্কারের দৃঢ় চেতনা নিয়ে সুসংগঠিতভাবে সমাজকে পরিশুদ্ধ করার চেতনা নিয়ে এগিয়ে আসুন। যে যুবক যত বড় পরিসরে আছেন, যত গুরুত্বপূর্ণ জায়গায় আছেন, তার দাওয়াতের প্রভাবটা তত বড় হবে। আপনারা সম্প্রতি দেখেছেন বাংলাদেশের একজন ক্রিকেটার তানজিম হাসান সাকিব তার 1 বছর পূর্বের একটা ফেসবুক পোস্টকে নিয়ে এদেশের বাম এবং রামদের হৃদয়ের যে তাদের আগুনে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে ইসলামের পক্ষে একটা পোস্ট দেওয়ার কারণে, তাকে বিভিন্নভাবে কটাক্ষ করা হচ্ছে, তালেবানের সাথে সম্পর্ক জোরে দেওয়া হচ্ছে, জঙ্গি হিসেবে অভিহিত করা হচ্ছে। মাত্র একজন ক্রিকেটারের একটা পোস্টের কারণে রাম বামের হৃদয় পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। একজন ক্রিকেটারের একটা পোস্টের প্রভাব যদি এত বড় হয় তাহলে তরুণরা যে যত বড় অবস্থানে আছেন আপনাদের দাওয়াতের প্রভাব নিঃসন্দেহে আরো বড় পরিসরে প্রচারিত হবে।
একজন সাকিবকে রুখে যদি দেওয়ার চেষ্টা করা হয় হাজারো সাকিব এদেশে জন্মগ্রহণ করবে ইনশাআল্লাহ বাংলার জমিনে টুডে টুমরো ওহির বিধানে আলোর প্রকাশিত প্রচারিত হবেই হবে ইনশাআল্লাহ সুপ্রিয় ভারতীয় মণ্ডলী পরিশেষে কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আয়োজকদের শুকরিয়া আদায় করছি দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই প্রোগ্রামকে যেন কবুল করে নেন আল্লাহুম্মা আমিন যারা উপস্থিত হয়ে সময় শ্রম দিয়েছেন আল্লাহ যেন সকলকে উত্তম জাযা দান করেন আমিন আকুলু কাউলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম মুসলিমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জীবনে আমাদের প্রত্যেকের জীবনে প্রত্যেক ক্ষেত্রে মানার আমল করে এবং দাওয়াত পৌঁছে দেওয়ার তৌফিক দান করুন সবাই বলি আল্লাহুম্মা আমিন সম্মানিত উপস্থিতি এখন আপনাদের সামনে আলোচনা নিয়ে আসছেন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের সাবেক কেন্দ্রীয় সভাপতি শ্রদ্ধেয় বড় ভাই জনাব ডক্টর আহমদ আবদুল্লাহ সাকিব জনাব ডক্টর আহমদ আবদুল্লাহ সাকিব যে আজকে সারা বাংলাদেশের কেন সারা বিশ্বের মুসলমানদের মধ্যে যে অধঃপতনের ঢেউ এই অধঃপতনের ঢেউ মূলত তিনটা কারণে প্রথম কারণ হচ্ছে ইলম না থাকা সম্মানিত উপস্থিতি যদি মুসলিম উম্মাকে আবারও তার আগের অবস্থান নিতে হয় আমাদের দ্বিতীয় কর্তব্য হচ্ছে আমাদের আখলাককে উন্নত করতে হবে আখলাক শুধু কিতাবে বই পড়ার নাম নয় যে আমরা আশাবাদী ইনশাআল্লাহ এদেশের মুসলমান একদিন সঠিক ইসলামের সঠিক জ্ঞানে ইনশাআল্লাহ তারা জ্ঞানান্বিত হবেন এবং তারা শির্ক বেদাত এবং যাবতীয় বাতিল মতবাদ থেকে নিশ্চয়ই তারা ফিরে আসবেন আজকে আমাদের মুসলিম উম্মার একটা বড় সমস্যা আমরা কথার সাথে কাজের মিল রাখি না এক নম্বর হচ্ছে ইলম অর্জন করা দ্বিতীয়ত আখলাক অর্জন করা তৃতীয়ত ইত্তেহাদ বা ঐক্য নিয়ে আসার জন্য সাধ্যমতো চেষ্টা চালানো এই তিনটা পথেই মুসলিম উম্মার আবারও সেই ইজ্জত মুসলিম উম্মার আবারও সেই শক্তি আমরা ফিরিয়ে আনতে পারি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ফা'আলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযানবিক নির্ভেজাল তাওহীদের ঝান্ডাবাহী এদেশের অনন্য যুব সংগঠন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ সিলেট জেলা সাংগঠনিক জেলা কর্তৃক আয়োজিত আজকের এই যুব সমাবেশে উপস্থিত সম্মানিত আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের দায়িত্বশীল বৃন্দ সিলেট জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রাণপ্রিয় দিনী ভাইয়েরা এবং তরুণ যুবক ভাইয়েরা প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যার অশেষ সহমতে আজকে আমরা এমন একটি আয়োজনের সাথে সম্পৃক্ত হতে পেরেছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সুযোগ দানে ধন্য করেছেন তার উদ্দেশ্যে আমরা অন্তরে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রতি যিনি আমাদের একমাত্র আদর্শ এবং যার আদর্শ প্রতিষ্ঠার জন্যই আমাদের এই সার্বিক প্রয়াস সম্মানিত উপস্থিতি আজকে আমি প্রথমেই আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি আজকে আমাদের আসার কথা ছিল বাদ মাগরিব তো আমরা যেহেতু একটা প্রোগ্রামে এসেছি আপনারা জানেন বাংলাদেশ আহলে যুব সংঘের কেন্দ্রীয় যে শিক্ষা সফর হয় প্রত্যেক বছর সেই শিক্ষা সফর এবার ছিল সিলেটে তো আমরা মৌলভীবাজার থেকে আমাদের যে শিডিউলটা ছিল সেই শিডিউল অনুযায়ী বিশেষ করে আপনারা জানেন এই ধরনের প্রোগ্রাম আসলে শিডিউল ঠিক রাখা খুব কঠিন ব্যাপার প্রায় 138 জন সদস্য আমাদের সাথে এসেছেন তো সেই শিডিউলটা আমরা ধরে রাখতে পারি নাই বলে সময় মতো উপস্থিত হতে পারি নাই এবং উপস্থিত হতে হতে শেষ পর্যন্ত তারপরেও যে এসার পরে হলো যে আপনাদের সাথে মোলাকাত করার সুযোগটা পেয়েছি এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আত্তাকুয়া মসজিদ কর্তৃপক্ষকে যাদের চমৎকার আয়োজনের কারণে যাদের ব্যবস্থাপনার কারণে বা যাদের সহযোগিতার কারণে আজকে এই অনুষ্ঠানটি এত প্রাণবন্ত অবস্থানে পৌঁছেছে আমরা তাদেরকেও আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই নেক খেদমতের উত্তম প্রতিদান দান করুন আল্লাহুম্মা আমিন সম্মানিত উপস্থিতি সময় যেহেতু একদমই নেই আমাদের কেন্দ্রীয় সভাপতি বক্তব্য রাখবেন আমি সংক্ষেপে এটুকুই বলতে চাইব এখানে অনেক সচেতন ভাইরা রয়েছেন সচেতন মুরব্বীরা আছেন এই জেলার বিভিন্ন প্রান্ত থেকে আপনারা এসেছেন আপনাদের প্রতি আমাদের যে বিষয়টি জানানোর এই মুহূর্তে
যে আজকে সারা বাংলাদেশের কেন সারা বিশ্বের মুসলমানদের মধ্যে যে অধঃপতনের ঢেউ এই অধঃপতনের ঢেউ মূলত তিনটা কারণে প্রথম কারণ হচ্ছে ইলম না থাকা জ্ঞান না থাকা ইসলামের সঠিক জ্ঞান না থাকার কারণে আজকে মুসলিম সমাজে এত অধঃপতন আজকে একটা দিবস অতিবাহিত হলো আপনারা সবাই জানেন রাস্তায় আসতে আসতে আমরা দেখলাম অনেক মিছিল ছোট ছোট বাচ্চা কাচ্চা নিয়ে মিছিল করছে এই মিছিলগুলো কিসের মিছিল এগুলো কি ইসলামের পক্ষের মিছিল নাকি ইসলাম ধ্বংসের মিছিল আপনারা বলছেন ধ্বংসের মিছিল তারা বলছেন যে ইসলামের আমরা ঝান্ডা উড্ডীন করছি আল্লাহ রাসূলের মহব্বত ভালোবাসাকে শানের রিসালাতকে আমরা সারা বাংলাদেশ ব্যাপী ছড়িয়ে দিচ্ছি শুধু তাই না তাদের যারা লিডাররা আছেন মাশাআল্লাহ তারা নিজেরাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি জন্ম উদযাপন করছেন বটে আর মালা কাদের ঘাড়ে মালা তো তাদের নিজের ঘাড়ে তাদের কি জন্ম উদযাপন হচ্ছে নাকি আল্লাহ রাসূলের জন্ম উদযাপন হচ্ছে তাদের ভাষায় আল্লাহ রাসূলের যদি জন্ম উদযাপন হয় তাহলে তাদের ঘাড়ে কেন ফুলের মালা সম্মানিত উপস্থিতি এই ধরনের উদ্ভট কাজ কারবার আজগুবি কাজ কারবার করে তারা মনে করছেন তারা ইসলামের মহান খেদমত করছেন অথচ তারা নিঃসন্দেহে ইসলামের কোনো উপকার করছে না বরং ইসলাম ধ্বংসের জন্যই কাজ করছেন জেনে হোক না জেনে হোক মূল কথা হচ্ছে এই তাদের জ্ঞান না থাকার কারণেই জ্ঞানের অভাবে এত নিকৃষ্ট একটা অনুষ্ঠানকে তারা ইসলামের অনুষ্ঠান মনে করে নিচ্ছেন এবং সেটাকে তারা আজকে সারা বাংলাদেশ ব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছেন সম্মানিত উপস্থিতি এইভাবে আজকে সারা বাংলাদেশে যত আপনাদের তো সিলেটকে বলা হয় যদিও বললে আপনারা কষ্ট পান শিরকের রাজধানী একসময় বলা হতো এখন আলহামদুলিল্লাহ সেই পরিস্থিতি আস্তে আস্তে কি চেঞ্জ হচ্ছে নাকি চেঞ্জ কিছুটা হচ্ছে আলহামদুলিল্লাহ চেঞ্জ কিছুটা হচ্ছে যদি না হতো তাহলে সিলেটের বুকে একদম প্রাণ কেন্দ্রে আত্মাকা মসজিদের মতো একটা মসজিদ এখানে নির্মিত হতো না নিঃসন্দেহে আলহামদুলিল্লাহ সেই পরিচিতি মুছে দেওয়ার একটা সময় চলে আসছে আমরা আশাবাদী ইনশাআল্লাহ এদেশের মুসলমান একদিন সঠিক ইসলামের সঠিক জ্ঞানে ইনশাআল্লাহ তারা জ্ঞানান্বিত হবেন এবং তারা শির্ক বেদাত এবং যাবতীয় বাতিল মতবাদ থেকে নিশ্চয়ই তারা ফিরে আসবেন কারণ এটাই হচ্ছে আমাদের মুসলিম উম্মার সবচেয়ে বড় বৈশিষ্ট্য আমরা হচ্ছে এলেমধারী আমরা জ্ঞানধারী অন্য যত জাতি রয়েছে তারা যতই উৎকৃষ্টতা সাধন করুক না কেন পৃথিবীর নেতৃত্ব তারা দিক না কেন তাদের কাছে সঠিক জ্ঞান বলে যে জিনিসটা সেই সঠিক জ্ঞান তাদের কাছে অবশ্যই নেই যদি থাকতো তাহলে কমপক্ষে তারা আল্লাহর প্রতি বিশ্বাস করতো তাই না এই জাহানে কোনো সৃষ্টিকর্তাই তাদের কাছে নাই তার মানে কি তাদের চেয়ে অজ্ঞ ব্যক্তি আর কেউ হতেই পারে না কারণ এই জাহানের পরিচালককেই তারা চেনে না আমাদের মধ্যে হয়তো বা অনেক ত্রুটি থাকতে পারে অধঃপতন থাকতে পারে কিন্তু আমরা আমাদের রবকে চিনি আমাদের স্রষ্টাকে চিনি যিনি আমাদের সৃষ্টি করেছেন এই পৃথিবী যিনি পরিচালনা করছেন তাকে অন্তত আমরা চিনি সম্মানিত উপস্থিতি সুতরাং মুসলিম উম্মাকে যদি আবারও জাগ্রত করতে হয় প্রথম যেটা প্রয়োজন সেটা কি সঠিক জ্ঞান অর্জন করা যেই কাজই করবেন সঠিক জ্ঞান অনুযায়ী করার চেষ্টা করবেন যতটুকু আমল করবেন সঠিক জিনিসটা জেনে আমল করবেন তাহলেই আমার আপনার পথটা নিরাপদ হবে মুসলিম উম্মা আবারও তার আগে সেই রীত গৌরব ইনশাল্লাহ ফিরে পাবে দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে আখলাক ইলম অর্জনের পরে আখলাকটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ইসলামের অন্যতম খুঁটি অন্যতম বুনিয়াদ হচ্ছে ইসলামের আখলাক একজন মানুষ যখন মুসলমান হয় তখন সে সারা বিশ্বের বুকে একজন সৌন্দর্যের প্রতীক হয়ে যান তাকে দেখলেই মানুষ মনে করে যে না এই লোকটার মধ্যে আদর্শ আছে এই লোকটার মধ্যে নৈতিকতা আছে এই লোকটা সত্য কথা বলে মিথ্যা বলে না কোনো মানুষকে ফাঁকি দেয় না এটাই হচ্ছে ইসলামের চরিত্র এটাই হচ্ছে যারা ইসলামকে পালন করেন তাদের চরিত্র কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আজকে আমরা মুসলিম উম্মা সেই চরিত্রকে ধারণ করতে পারি এমন অবস্থানে আমরা চলে এসেছি এখন হয়তো আমাদের অনেকের কাছে জ্ঞান আছে বটে কিন্তু আখলাক বলতে কিছু নেই এই আখলাক না থাকার কারণেই আজকে বাংলাদেশের মতো দেশ যেই দেশ মুসলিম প্রধান দেশ সেই দেশ দুর্নীতিতে বারবার চ্যাম্পিয়ন হয় এ দেশে যত সরকারি অফিস আছে যত বড় বড় প্রতিষ্ঠান আছে সেই সমস্ত প্রতিষ্ঠান সরকারি প্রতিষ্ঠানগুলো কারা চালায় সেগুলো কি অশিক্ষিত মানুষ চালায় নাকি শিক্ষিত মানুষ চালায় শিক্ষিত মানুষ চালায় অথচ তারাই সবচেয়ে বেশি দুর্নীতিবাজ তার মানে কি এই শিক্ষা তাদের কোনো কাজে লাগে নাই এই শিক্ষা তাদের মধ্যে আখলাক নিয়ে আসে নেই এই এই শিক্ষা তাদেরকে ইসলামের বিধানগুলোকে পালন করা শেখায় নাই আর তার কারণেই মুসলিম হওয়া সত্ত্বেও মুসলিম নামধারী হওয়া সত্ত্বেও তাদের মধ্যেই আজকে আখলাকের সবচেয়ে বেশি অধঃপতন সম্মানিত উপস্থিতি আমরা অনেক সময় মনে করি যে মানুষের সাথে সুন্দর সুন্দর কথা বলার নামই বোধ হয় আদব আখলাক একটা মানুষকে সালাম দিলাম সুন্দরভাবে কথা বললাম এটুকুই মনে আখলাক সম্মানিত উপস্থিতি আখলাকের একটা অংশ এটা
আখলাকের আরো বহু অংশ আছে হাক্কুল্লাহ পরে যে হাক্কুল ইবাদগুলো একজন মানুষকে যে ক্ষতি করা যায় না আল মুসলিম মান সালিম আল মুসলিমুন মিন লিসানি একজন মুসলমান তো সেই যার জিহবা থেকে যার কাছ থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে আপনি একজন মুসলমান মানে অপর মুসলমান আপনার কাছ থেকে কষ্ট পাবে না আপনি একজন মুসলমান মানে আপনি অন্য কোন মুসলমানকে ফাঁকি দেবেন না অন্য কোন মুসলমান অত্যন্ত আমানতদারিতা সততার পরিচয় আপনার কাছ থেকে পাবেন যখনই আপনার দোকানে যাবেন ভাববেন যে না এই লোকটা আমাকে ফাঁকি দিতে পারে না এই তো হওয়া দরকার ছিল মুসলিম উম্মার চরিত্র কই সম্মানিত উপস্থিতি আখলাকের আরো একটা অংশ হচ্ছে কথার সাথে কাজের মিল থাকা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন হে ঈমানদারগণ তোমরা কেন সেটা বলো না সেটা বলো যেটা তোমরা করো না আজকে আমাদের মুসলিম উম্মার একটা বড় সমস্যা আমরা কথার সাথে কাজের মিল রাখি না আমরা যা বলছি আমরা সেটাকে বাস্তবায়ন করতে পারি খুব কমই করতে পারি যা বলছি তার যদি শতকরা দশ ভাগও করতে পারতাম তাহলে বাংলাদেশের অবস্থা এরকম হতো না যা বলি তার ঠিক উল্টাটাই করি সত্য কথা বলছি মানুষের সামনে কাজ করছি উল্টাপাল্টা এই অবস্থা আজকে মুসলিম উম্মার মধ্যে দাঁড়িয়েছে সর্বত্র এখন নিফাকের ছড়াছড়ি সর্বত্র এখন আমানতহীনতা সর্বত্র এখন মিথ্যার ছড়াছড়ি সম্মানিত উপস্থিতি যদি মুসলিম উম্মাকে আবারও তার আগের অবস্থান নিতে হয় আমাদের দ্বিতীয় কর্তব্য হচ্ছে আমাদের আখলাককে উন্নত করতে হবে আখলাক শুধু কিতাবে বই পড়ার নাম নয় আদব আখলাকের যে বিষয়গুলো আমরা কিতাবে পড়ে থাকি তৃপ্তি পাই মনে পড়ে 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 মনে তৃপ্তি পাই এটুকুই যথেষ্ট নয় সে আখলাককে সমাজে বাস্তবায়ন করতে হবে আমার ভাইয়ের মধ্যে আমার পরিবারের মধ্যে আমার সমাজে সেটা বাস্তবায়ন করতে হবে তবেই সেটা আমরা উত্তম আখলাক হিসাবে চিহ্নিত করতে পারবো সম্মানিত উপস্থিতি সর্বশেষ যেটা হচ্ছে সেটা হচ্ছে আল ইত্তিহাদ ইলমের পরে আখলাকের পরে মুসলিম উম্মার তৃতীয় যে শিয়ার মুসলিম উম্মার যে শিয়ারটা এখন ক্ষুণ্ণ হয়ে গেছে সেটা হচ্ছে আমাদের মধ্যে ইত্তিহাদ আমাদের মধ্যে ঐক্য নাই আমরা সবাই অনৈক্যের মধ্যে জর্জরিত প্রত্যেকেই আমরা অনৈক্যের মধ্যে জর্জরিত এই অনৈক্য থেকে বাঁচার কোনো উপায় যেন আমরা খুঁজে পাই না অথচ আল্লাহ রাব্বুল আলামিন বারবার আমাদের বলছেন ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু তোমরা আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরে থাকো ওয়ালা তাফাররাকু তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়ে যাও না কতবার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতবার আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে বলছেন কই আমরা ঐক্যবদ্ধ থাকতে পারছি সম্মানিত উপস্থিতি ঐক্যবদ্ধ না থাকতে পারার প্রধান দুটি কারণ এক নম্বর হচ্ছে আকিদা এবং মানহাজের অনৈক্য আমার আপনার যদি আকিদা উল্টাপাল্টা হয় আপনি বলছেন আল্লাহ আছেন সর্বত্র আর আমি বলছি না আল্লাহ আছেন কোথায় সাত আসমানের উপরে আমার আপনার মধ্যে পার্থক্য সৃষ্টি হবে না আমি আপনি বলছি আমার সমাজে একদল মানুষ বলে যাচ্ছেন এই সিলেটের 99.99% মানুষ বলছে আল্লাহ রসুল হচ্ছেন নূরের তৈরি তিনি হচ্ছেন নূর মোহাম্মদ আর আমরা বলছি না আল্লাহ রসুল আমাদের মতোই একজন মানুষ ছিলেন মাটির মানুষ আমার আপনার মধ্যে পার্থক্য হবে না আকিদার পার্থক্য মানহাজের পার্থক্য এটা হচ্ছে সবচেয়ে বড় পার্থক্য এখন এই পার্থক্য আমাদেরকে দূরী করাটা অত্যন্ত কঠিন ব্যাপার তারপরেও অন্ততপক্ষে যারা আমরা একই আকিদার মানুষ রয়েছি একই মানহাজের মানুষ রয়েছি তাদেরকে অবশ্যই একত্রিত করা সম্ভব কিন্তু সেটাও এখন আবার সম্ভব আমরা করতে পারছি না কেন পারছি না আমাদের মধ্যে সামাজিক ঐক্য নেই আমাদের হয়তোবা আকিদার ঐক্য আছে আমাদের হয়তো মানহাজের ঐক্য আছে ঐক্য নাই আমাদের সামাজিক ঐক্য কেননা সামাজিক ঐক্য যখন প্রশ্ন আসবে সামাজিক ঐক্যের মানে সেখানে একজন নেতা থাকতে হবে একজন নেতা ছাড়া কখনো সমাজ ঐক্যবদ্ধ হওয়া সম্ভব না কার অধীনে হবে এমনি এমনি আমি বলছি আমি ঐক্যবদ্ধ যদি মুখে মুখে বলি সেই ঐক্যকে ঐক্য নিয়ে আসবে সবাই আমরা মসজিদে একসাথে সালাত আদায় করতে আসলাম ইমাম সাহেব নাই নিজেরা নিজেরা সালাত আদায় করলাম এসা সালাত আদায় করে চলে গেলাম এই সালাত আদায় যেটা আমরা করলাম সবাই মিলে একসাথে এটাকে জামাত বলা যাবে আবার বলছি এশা সালাত আমরা আদায় করতে এসেছি ইমাম সাহেব নাই আমরা সবাই যার যার মতো সালাত আদায় করে চলে গেলাম এই সালাতটা যেটা আমরা পড়লাম এটা কি জামাতবদ্ধ সালাত হলো এই সালাত তো নিজে নিজে সালাত পড়ে গেলাম সবাই কিন্তু একসাথে আছি কিন্তু এই সালাতে যেহেতু ইমাম নেই সেজন্য এই সালাত জামাতবদ্ধ সালাত নয় ঠিক তেমনইভাবে সামাজিকভাবে আমরা সবাই একসাথে একদিন বসলাম মিষ্টি খেয়ে চলে গেলাম কিন্তু আমাদের কোনো লিডার নেই তার মানে আমি জামাতবদ্ধ নই সম্মানিত উপস্থিতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শেষ ওসিয়তগুলোর মধ্যে বারবার এই ওসিয়ত করে গিয়েছিলেন তোমরা ঐক্যবদ্ধ থাকো তোমরা জামাতবদ্ধ থাকো যদি তোমরা সফরেও যাও সফরেও যেয়ে যদি তিনজন তোমরা থাকো সেখানেও একজনকে লিডার বানিয়ে নিও সেখানেও একজনকে ইমাম বানিয়ে নিও একজনকে নেতা বানিয়ে নিও কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার যেটা আশঙ্কা করতেন যে মুসলিম উম্মাহ হাজারো ভাগে বিভক্ত হয়ে যাবে
এরা আকীদা মানাজে যেমন বিভক্ত হবে তেমনি সামাজিকভাবেও বিভক্ত হয়ে যাবে এজন্য তারা যেন ঐক্যবদ্ধ থাকে সেই ঐক্যের সূত্র আল্লাহ রাসূল বলে গিয়েছিলেন সেই সূত্র আমাদের কাছে এখন অত্যন্ত কি বলবো সেটাকে আমরা খুব অবহেলার চোখে দেখি সেই অবহেলার চোখে দেখার কারণে আজকে আমরা আকীদা মানহাজে ঐক্যবদ্ধ হওয়ার পরেও সামাজিকভাবে এখনো পর্যন্ত আমরা পুরোপুরিভাবে ঐক্যবদ্ধ হতে পারছি না সম্মানিত উপস্থিতি আমি আলোচনা আর বাড়াবো না প্রধান তিনটি পয়েন্ট আজকে বলেছিলাম এক নম্বর হচ্ছে ইলম অর্জন করা দ্বিতীয়ত আখলাক অর্জন করা তৃতীয়ত ইত্তেহাদ বা ঐক্য নিয়ে আসার জন্য সাধ্যমত চেষ্টা চালানো এই তিনটা পথেই মুসলিম উম্মার আবারও সেই ইজ্জত মুসলিম উম্মার আবারও সেই শক্তি আমরা ফিরিয়ে আনতে পারি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আহলে যুব সংঘ এই প্রচেষ্টা নিয়েই 1978 সাল থেকে সারা বাংলার বুকে কাজ করে যাচ্ছে এই সিলেটের মাটিতেও কাজ করে যাচ্ছে যার ফলশ্রুতিতে আজকে আপনারা গুটি কয়েক কিছু মানুষ হলেও এখানে এসেছেন যাদের অন্তত কিছু কি বলবো যাদের অন্তত একজন লিডার আছেন যারা মনে করেন আমাদের একজন লিডার আছে আমরা ঐক্যবদ্ধ আমরা সামাজিকভাবে ঐক্যবদ্ধ আকীদা মানহাজে যেমন ঐক্যবদ্ধ ঠিক তেমনি আমরা সামাজিকভাবে ঐক্যবদ্ধ অন্তত এইটুকু সেন্স আপনাদের মধ্যে আমরা কিছু ভাই হয়তো নিয়ে আসতে পেরেছি সেজন্য আপনারা এখানে এসেছেন সম্মানিত উপস্থিতি আপনাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ থাকবে এলেম অর্জন করার জায়গাটা কখনো আমরা যেন বিচ্ছিন্ন না হই জীবনের শেষ দিন পর্যন্ত আমাদেরকে সঠিক জ্ঞান অর্জন করার চেষ্টা করতে হবে আমাদের মধ্যে অনেক সময় অনেক কিছু ভুল থাকতে পারে ভুল জানা থাকতে পারে এটা অস্বাভাবিক কিছু না আমাদের বাপদাদার আমল থেকে হয়তো একটা আমল চলে আসছে যদি আমরা আহলে হাদিস কিন্তু দেখা যাচ্ছে সেই আমলটা হাদিস বিরোধী হয়ে যাচ্ছে সেই আমল ত্যাগ করতে আমাদের কোনো দ্বিধা আছে কেন আমরা আমরা হচ্ছে আহলুল হাদিস আমরা চিরদিন এলমের সাথে থাকবো আমরা চিরদিন জ্ঞানের সাথে থাকবো আমরা চিরদিন আহলুল এলমদের সাথে থাকবো তারপরে এলম অর্জনের পরে আমাদের আখলাক অর্জনের বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে আমি যখন নিজেকে আহলে হাদিস বলছি এই আহলে হাদিস হওয়ার অর্থ শুধুমাত্র কোরআন এবং হাদিস বা সালাতের ক্ষেত্রে কোরআন এবং হাদিস মানলাম ব্যবসার ক্ষেত্রে মানলাম না ব্যবসার ক্ষেত্রে যে সুদ খাচ্ছি ঘুষ খাচ্ছি এটা যদি হয় আমাদের চরিত্র তাহলে আমরা পরিপূর্ণভাবে আহলুল হাদিস হতে পারছি না সর্বশেষ যেটা বলেছিলাম আমাদেরকে মুত্তাহিদ হতে হবে ঐক্যবদ্ধ হতে হবে তখনই আমাদের মধ্যে ইসলামের সেই শক্তি ইসলামের সেই ইজ্জতটা সমাজের বুকে প্রতিফলিত হবে তিনজন মানুষও যদি আমরা ঐক্যবদ্ধ থাকি 300 মানুষ আমাদের দেখে ভয় পাবে যদি আমরা বিচ্ছিন্ন থাকি 300 মানুষ আমাদের 300 মানুষকে কেউ কিছুই মনে করবে না মনে করবে সব বিচ্ছিন্ন লোকজন এদের নিয়ে কি হবে কিন্তু তিনজন মানুষও যদি ঐক্যবদ্ধ থাকে সেখানে অবশ্যই একটা শক্তি জাগ্রত হবে আর এটাই আল্লাহ রাসূল সবসময় চেয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা শক্তিশালী জাতি হিসেবে দেখতে চান কখনো দুর্বল বিচ্ছিন্ন জাতি হিসেবে দেখতে চান না এই বিষয়টা আমাদের বোঝার চেষ্টা করতে হবে পরিশেষে আবারও আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকে কষ্ট করে এখানে আসার জন্য এতক্ষণ যাবৎ আমাদের কথাগুলো শোনার জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আত্তাকোয়া মসজিদ কর্তৃপক্ষকে যারা এই চমৎকার আয়োজনে আমাদেরকে আন্তরিক সহযোগিতা করেছেন আমরা এই আত্তাকোয়া মসজিদকে মনে করি সিলেট আহলে হাদিসদের একটা প্রাণকেন্দ্র এই মসজিদকে আমরা মনে করি আহলে হাদিস আন্দোলনের একটা প্রাণকেন্দ্র এই মসজিদ থেকেই ইনশাআল্লাহ সারা সিলেটের বুকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াত ছড়িয়ে পড়বে এবং মানুষের মধ্যে যে শিরক এবং বেদাতের যে চর্চাগুলো রয়েছে সেগুলো ইনশাআল্লাহ অবশ্যই উৎখাত হবে সেই দিনের প্রত্যাশাতে আমরা রয়েছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের নেক প্রচেষ্টাকে যেন কবুল করে নেন আজকে আমরা যে সময়টুকু এখানে দিতে পেরেছি আল্লাহ রাব্বুল আলামিন এই সময়টুকু যেন কবুল করে নেন আমি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আহলে যুব সংঘের সম্মানিত দায়িত্বশীলদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকে অনেক কষ্ট স্বীকার করে তারা এই আয়োজনটা করেছেন তাদেরকেও যেন আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ জাযা দান করেন আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘক্ষণ অনেক সুন্দর আলোচনা শুনেছি জ্ঞান গর্ব আলোচনা যেগুলো আমাদের মুসলিম জীবনে পরকালের মুক্তির লক্ষ্যে একান্ত প্রয়োজন যা আমাদের জন্য সবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন সম্মানিত সুদে আপনাদের সামনে একটা ইসলামী জাগরণে পেশ করবেন উস্তাদ মুকাররাম শায়খ আব্দুল কবির সাহেব শায়খ আব্দুল কবির সাহেব সাধারণ সম্পাদক আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ সিলেট সাঙ্গলি শাখা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিশ্ব জুড়ে সুর উঠেছে আহলে হাদিস আন্দোলন বিশ্ব জুড়ে সুর উঠেছে আহলে হাদিস আন্দোলন সারা দুনিয়ায় সুর উঠেছে আহলে হাদিস আন্দোলন 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 বাতিলের ওই পথের বাধা আহলে হাদিস আন্দোলন
তাকলিদের ওই পথের কাটা আহলে হাদিস আন্দোলন আধার রাতের পথের মশাল বলতে পারো কোন সে দল আহলে হাদিস আন্দোলন 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 বিশ্বজুড়ে সুর উঠেছে আহলে হাদিস আন্দোলন সারা দুনিয়ায় সুর উঠেছে আহলে হাদিস আন্দোলন 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 পুঁজিবাদের সর্বনাশ আহলে হাদিস আন্দোলন কার্দনিতে কাঁপতে থাকে দ্বৈতবাদের ওই আসন আহলে হাদিস আন্দোলন 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 বিশ্বজুড়ে সুর উঠেছে আহলে হাদিস আন্দোলন সারা দুনিয়ায় সুর উঠেছে আহলে হাদিস আন্দোলন 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 শান্তি ফিরে আনবে কে আহলে হাদিস আন্দোলন আল জিহাদের ময়দানে আহলে হাদিস আন্দোলন আহলে হাদিস যুব সংঘ বিপ্লবী এক বিস্ফোরণ দাওয়াতু জিহাদের আলোড়ন দাওয়াতু জিহাদের আলোড়ন আন্দোলন আন্দোলন বিশ্বজুড়ে সুর উঠেছে আহলে হাদিস আন্দোলন সারা দুনিয়ায় সুর উঠেছে আহলে হাদিস আন্দোলন 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 আসসালামু আলাইকুম লিল্লাহ তাকবীর ওই শোনা আরো জোরে লিল্লাহ তাকবীর আপনারা হইছেন না লিল্লাহ তাকবীর লিল্লাহ তাকবীর সকল বিধান বাতিল করো সকল বিধান বাতিল করো মুক্তির একই পথ দাওয়াত জিহাদ লিল্লাহ তাকবীর আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি এখন আপনাদের সামনে আলোচনা নিয়ে আসবেন আজকের বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ সিলেট সাংকরে জেলার যুব সমাবেশের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কেন্দ্রীয় সভাপতি শ্রদ্ধেয় বড় ভাই শায়খ শরীফুল ইসলাম মাদানি শায়খ শরীফুল ইসলাম মাদানি এই জন্য আসলে তাওহীদে ভেজাল ঢুকেছে আল্লাহ এক আল্লাহর একত্বে ভেজাল ঢুকে গেছে এই জন্য বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ সর্বপ্রথম মানুষের তাওহীদের সংস্কার চাই আজকে মানুষ বাংলার অধিকাংশ মানুষ মুখে তাওহীদের কথা বলে কিন্তু যখন সন্তান হয় না সন্তান চাওয়ার জন্য বিভিন্ন মাজারে যায় মুখে তাওহীদের কথা বলা হয় কিন্তু যখনই অসুস্থ হয় সুস্থতা লাভ করার জন্য চলে যায় পানি বাবা দড়ি বাবা বিড়ি বাবা মাটি বাবা ক্যালকুলেটর বাবা বহু বাবা আছে তাদের কাছে যাওয়া হয় স্থান আগে নির্ধারণ করতে হবে যে এক হব কোন জায়গায় যতক্ষণ পর্যন্ত স্থান নির্ধারণ না করবেন ততক্ষণ পর্যন্ত এক হতে পারবেন না বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের আকীদা কখনো চরমপন্থী নয় আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কখনো চরমপন্থাকে সাপোর্ট করে না জঙ্গিবাদকে কখনোই সাপোর্ট করে না আমরা সবসময় মধ্যমপন্থী জোর করে তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে এই আকীদায় আমরা বিশ্বাসী নই স্লোগান দিলেই হবে না যে দুনিয়ার মুসলিম এক হও আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ এক হওয়ার প্ল্যাটফর্ম বলে দিয়েছে সকল বিধান বাতিল করো ওহির বিধান কায়েম করো মানব রচিত সকল বিধান বাদ দিয়ে একমাত্র ওহির বিধান কোরআন এবং সুন্নাহ যদি আমরা কায়েম করি তাহলেই কিন্তু আমরা মুসলিম সমাজ ঐক্যবদ্ধ হতে পারবো আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কোরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালা ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়ালা
واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد বাংলাদেশ আহলাদের যুব সংঘ সিলেট সাংগঠনিক জেলা কর্তৃক আয়োজিত আজকের এই যুব সমাবেশের সম্মানিত সভাপতি বিশেষ অতিথিবৃন্দ সিলেটের বিভিন্ন জেলা উপজেলা এবং শাখার দায়িত্বশীল বৃন্দ এবং উপস্থিত সুধীমণ্ডলী সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যার অশেষ মেহেরবানিতে আমরা আজকের এই যুব সমাবেশে উপস্থিত হতে পেরেছি তাই মহান আল্লাহর শুকরিয়া স্বরূপ সবাই বলি আলহামদুলিল্লাহ তারপর পরেই বর্ষিত হোক অসংখ্য দরুদ ও সালাম প্রিয় নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কি চাই এর জবাব বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ তাওহীদে ইবাদত কায়েম করতে চাই আমরা চাই যা আমাদের সার্বিক জীবনে তাওহীদে ইবাদত কায়েম হোক মানুষ কেবল মানুষের দাসত্ব করুক মানুষ যেন মানুষের দাসত্ব ছেড়ে দিয়ে আল্লাহর দাসত্ব করে মানুষ যেন একমাত্র আল্লাহর দাসত্ব করে এই মেসেজ বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ দিয়ে যাচ্ছে এই জন্য বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ এর লক্ষ্য উদ্দেশ্যের প্রথমেই বলে দিয়েছে নির্ভেজাল তাওহীদের প্রচার ও প্রতিষ্ঠা এবং জীবনের সর্বক্ষেত্রে কিতাব ও সুন্নাতের যথাযথ অনুসরণের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা আকীদা ও আমলের সংশোধনের মাধ্যমে সমাজের সার্বিক সংস্কার সাধন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের সামাজিক ও রাজনৈতিক লক্ষ্য এই লক্ষ্য উদ্দেশ্য আমাদের বুঝতে হবে আমরা চাই এদেশের মাটিতে তাওহীদে যে ভেজাল ঢুকেছে সে ভেজাল মুক্ত তাওহীদের প্রচার আজকে মানুষ বাংলার অধিকাংশ মানুষ মুখে তাওহীদের কথা বলে কিন্তু যখন সন্তান হয় না সন্তান চাওয়ার জন্য বিভিন্ন মাজারে যাই মুখে তাওহীদের কথা বলা হয় কিন্তু যখনই অসুস্থ হয় সুস্থতা লাভ করার জন্য চলে যায় পানি বাবা দড়ি বাবা বিড়ি বাবা মাটি বাবা ক্যালকুলেটর বাবা বহু বাবা আছে তাদের কাছে যাওয়া হয় মাটি বাবার কাছে যায় সারা শরীরে মাটি মাখে আর কিছু কাদা মাটি খায় আর মনে করে যে সে সুস্থতা লাভ করবে বিড়ি বাবার কাছে যায় সারা দিন বিড়ি টানে আর মনে করে সুস্থতা লাভ করবে অথচ আল্লাহর একটা গুণবাচক নাম হলো আশ-শাফি আল্লাহই হচ্ছেন শেফা দানকারী আরোগ্য দানকারী আল্লাহ যদি আরোগ্য দান না করেন পৃথিবীর কোনো ব্যক্তির ক্ষমতা নাই যে কাউকে সুস্থতা দান করে আল্লাহ হচ্ছেন আর রাজ্জাক আল্লাহ হচ্ছেন একমাত্র রিজিক দাতা কারো যদি সন্তান না হয় সন্তান একটা রিজিক সেই সন্তান একমাত্র আল্লাহ দিতে পারে অন্য কারো দেওয়ার ক্ষমতা নাই তাহলে মুখে যতই আমাদের বাংলার মানুষ তাওহীদের কথা বলুক না কেন কিন্তু আসলে বাস্তবেই তাওহীদে ভেজাল ঢুকে গেছে মুখে বলছি আল্লাহ এক আমরা প্রতিনিয়ত সালাতের মধ্যে সূরা ফাতিহার মধ্যে তেলাওয়াত করছি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন হে আল্লাহ আমরা তোমারই ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য চাই এই আহ্বান এই স্লোগান আমরা দিচ্ছি
প্রত্যেকটি সালাতেই, কিন্তু এর বাস্তবায়ন কি হচ্ছে? সালাত আদায় শেষেই চলে গেলাম মাজারে, সালাত আদায় শেষেই বিভিন্ন শিরকে লিপ্ত হলাম, তাহলে আমার এই সূরা ফাতিহা পড়ে কোনো লাভ হলো না। এই জন্য আসলে তাওহীদে ভেজাল ঢুকেছে, আল্লাহ এক, আল্লাহর একত্বে ভেজাল ঢুকে গেছে। এই জন্য বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ সর্বপ্রথম মানুষের তাওহীদের সংস্কার চাই, নির্ভেজাল তাওহীদের প্রচার ও প্রতিষ্ঠা বলা হচ্ছে। তাহলে তাওহীদ প্রতিষ্ঠা হবে কিসের মাধ্যমে? প্রচারের মাধ্যমে, জোরপূর্বক নয়। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের আকীদা কখনো চরমপন্থী নয়, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কখনো চরমপন্থাকে সাপোর্ট করে না, জঙ্গিবাদকে কখনোই সাপোর্ট করে না, আমরা সবসময় মধ্যমপন্থী। জোর করে তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে এই আকীদায় আমরা বিশ্বাসী নই। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ কারো মাথায় বন্দুক ঠেকিয়ে বলে না যে তো ইসলাম কবুল কর, তোর তাওহীদ ঠিক কর, এই কথা বলে না। বরং আমাদের প্রচার, আমাদের দায়িত্ব হলো প্রচার করে দেওয়া, সঠিক জিনিস বলা আমার দায়িত্ব, মানা না মানা সেটা আপনার দায়িত্ব, আপনি চাইলে মানতেও পারেন নাও মানতে পারেন। আমরা অনেকেই মনে করি যে আহলে হাদিসরা বা আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ মনে হয় মাজহাবের বিদ্বেষ পোষণ করার জন্য এসেছে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ কখনোই মাজহাব বিদ্বেষী নয়। আমরা অবশ্যই প্রত্যেকটি মাজহাবকে সম্মান করি, সর্বোচ্চ সম্মান করি। মাজহাব জিনিসটা বোঝার অভাব আছে আমাদের মধ্যে। মাজহাব কাকে বলে? মাজহাব হলো এক একজন মুজতাহিদের এক একটা ইজতিহাদ, যে ইজতিহাদ তারা রেখে গেছেন, এক একজন মুজতাহিদিনের রেখে যাওয়া ইজতিহাদকে এক একটা মাজহাব বলা হয়। মুজতাহিদ হলো গবেষক, আর ইজতিহাদ হলো গবেষণা। যুগে যুগে ইসলাম নিয়ে গবেষণা করার জন্য আল্লাহ তাআলা বহু গবেষক পাঠিয়েছিলেন, তার মধ্যে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ, তিনি একজন ইসলামের বড় গবেষক ছিলেন। ইমাম শাফেঈ রাহমাহুল্লাহ, তিনিও একজন মুজতাহিদ গবেষক ছিলেন। ইমাম আহমদ বিন হাম্মাল রাহমাহুল্লাহ, ইমাম মালিক রাহমাহুল্লাহ, তারা সকলেই মুজতাহিদ বা গবেষক ছিলেন। তারা গবেষণা করে যেই মত রেখে গেছেন সেই মতগুলোকেই তাদের মাজহাব বলা হয়। ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ যেই ইজতিহাদ রেখে গেছেন, যেই গবেষণা রেখে গেছেন, সেটাকে বলা হয় হানাফি মাজহাব। ইমাম শাফেঈ রাহমাহুল্লাহ যে ইজতিহাদ, যে গবেষণা রেখে গেছেন, সেটা শাফেঈ মাজহাব। আহলে হাদিসরা কখনোই ইজতিহাদকে অস্বীকার করে না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের পাঁচটি মূলনীতি রয়েছে, তার মধ্যে অন্যতম একটি মূলনীতি হলো ইজতিহাদ বা শরীয়ত গবেষণার দুয়ার উন্মুক্তকরণ। ইজতিহাদের দুয়ার উন্মুক্ত, ইজতিহাদ না থাকলে ইসলাম চলবে না। এই জন্য ইজতিহাদকে কখনো আমরা অস্বীকার করি না, অতএব মাজহাবকেও আমরা কখনো অস্বীকার করি না। আমাদের প্রায় কিতাবে দেখবেন, আমাদের লেখনী, আমাদের লেখনীর মধ্যে দেখবেন সেগুলো যে আমরা বহু মাসালায় বলেছি ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ এই মত পোষণ করেছেন, ইমাম শাফেঈ রাহমাহুল্লাহ এই মত পোষণ করেছেন, ইমাম আহমদ বিন হাম্বাল রাহমাহুল্লাহ এই মত পোষণ করেছেন। এটা আমরা আমাদের প্রায় কিতাবে এগুলো দেখতে পাবেন। যদি আমরা মাজহাব বিদ্বেষী হতাম তাহলে কখনোই তাদের নাম উচ্চারণ আমরা কিতাবের মধ্যে করতাম না, সম্মানিত উপস্থিতি। কিন্তু বর্তমান জামানায় যারা মাজহাবের অনুসরণ করছেন, প্রচলিত যারা মাজহাবের অনুসরণ করছেন, তাদের সাথে আমাদের কিছু মৌলিক পার্থক্য আছে, তাদের সাথে কিছু মৌলিক পার্থক্য আছে আমাদের। পার্থক্যটা কোন জায়গায়? আহলে হাদিসদের আকীদা হলো যখন দলিল উপস্থিত হয়ে যাবে, যখন আমার আপনার সামনে কোরআন এবং সহিহ হাদিসের দলিল স্পষ্ট, তখন ইজতিহাদ অকার্যকর। দলিলের বিপরীতে ইজতিহাদ চলবে না। আমার ইজতিহাদ, একজন মুজতাহিদের ইজতিহাদ অবশ্যই কোরআন এবং সহিহ হাদিসের অনুকূলে হতে হবে।
যদি না হয় তাহলে কোরআন এবং সহি হাদিসকে প্রাধান্য দিতে হবে, কোরআন এবং সহি হাদিসকে মেনে নিতে হবে, মুজতাহিদের ইজতিহাদকে সম্মানের সাথে, সর্বোচ্চ সম্মানের সাথে প্রত্যাখ্যান করতে হবে। কারণ কোরআন এবং সহি হাদিস হলো আল্লাহর ওহী, আল্লাহর ওহী কখনো ভুল হতে পারে না। আমি মানুষ যত বড়ই মুজতাহিদ হই না কেন, আমার ভুল হওয়াটাই স্বাভাবিক, ভুল হতেই পারে। যখনই আমার কোনো কথা কোরআন এবং সহি হাদিসের বিপরীত হবে তখন অবশ্যই অবশ্যই কোরআন এবং সহি হাদিসকে প্রাধান্য দিতে হবে, আম ব্যক্তির মতামতকে অবশ্যই প্রত্যাখ্যান করতে হবে। এটা হচ্ছে আহলে হাদিসদের মানহাজ। আহলে হাদিসদের এই মানহাজের উপরে যদি কেউ গোড়ামি না করে অবশ্যই তাকে ফিরে আসতে হবে। কোরআন এবং সহি হাদিস মানতে হবে। এখন বলবেন যারা মুজতাহিদ ছিলেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যিনি চার ইমামের মধ্যে সবচেয়ে বড় ইমাম ছিলেন, সবচেয়ে আগে যার জন্মগ্রহণ হয়েছে, তিনি কি কোরআন হাদিসের বাইরে কথা বলেছিলেন নাকি, তিনি কি কোরআন হাদিস বুঝতেন না, এই ধরনের প্রশ্ন আসতে পারে। আমি বলবো যে অবশ্যই তারা কোরআন হাদিসের বাইরে কথা বলার চেষ্টা করেননি, অবশ্যই তারা মানুষকে সঠিক পথ দেখানোর চেষ্টা করেছিলেন। তাদের যে ইখলাস ছিল এবং তারা যে জীবন বাজি রেখে ইসলামকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন এটা অস্বীকার করার কিছুই নাই। এই জন্য তাদের জন্য আমাদের সবসময় জান্নাতুল ফেরদাউসের দোয়া করা দরকার। কিন্তু মনে রাখতে হবে ইমামদের জামানায় হাদিস সংকলন ছিল না, ইমাম আবু হানিফা রাহমাহুল্লার জামানায়, আমাদের জামানায় যেমন বুখারী মুসলিম আবু দাউদ তিরমিজি নাসাঈ ইবনে মাজা হাদিসের কিতাব, হাদিসগুলো কিতাব আকারে আমাদের সামনে চলে এসেছে, কিন্তু ইমাম আবু হানিফা রাহমাহুল্লার জামানায়, ইমাম শাফেঈ রাহমাহুল্লার জামানায় এই হাদিসগুলো সংকলিত ছিল না। বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের কাছে হাদিসগুলো ছিল, এক একটা হাদিস সংগ্রহের জন্য বহু পথ, লম্বা পথ পাড়ি দিয়ে হাদিস সংগ্রহ করা হতো। তার প্রমাণ আমাদের সকল মাজহাব সহ মুসলিম সকল মুসলিমের নিকটেই বুখারি হচ্ছে সবচাইতে সহি হাদিসের কিতাব। যেই ছয়টি কিতাব হাদিসের কিতাবগুলো প্রসিদ্ধ কিতাব, সেই ছয়টি কিতাবের মধ্যে সবচাইতে বড় ইমাম ছিলেন ইমাম বুখারি রাহমাহুল্লাহ, যার জন্ম হয়েছিল 194 হিজরিতে। ইমাম বুখারি রাহমাহুল্লাহ জন্মগ্রহণ করলেন 194 হিজরিতে, অথচ ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ 150 হিজরিতে মৃত্যুবরণ করলেন। তাহলে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর কত পরে এসে ইমাম বুখারি রাহমাহুল্লাহ জন্মগ্রহণ করলেন, তারপরে জন্মগ্রহণ করেই তো তার মাজহাব সৃষ্টি হয়ে যায়নি, বা জন্মগ্রহণ করে তার সহিহুল বুখারি লিখিত হয়নি, সংকলিত হয়নি। ইমাম বুখারি রাহমাহুল্লাহ জন্মগ্রহণ করলেন, তিনি বড় হলেন, লেখাপড়া করলেন, তারপর সহিহুল বুখারি সংকলন করলেন। তাহলে বুঝতে হবে এটাই হচ্ছে সবচাইতে প্রথম কিতাব, সহি হাদিসের কিতাব। এই সহি হাদিসের কিতাবে যদি ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর মৃত্যুর অনেক বছর পরে এই ইমামের জন্ম হয় তাহলে বুঝতে হবে যে ইমামদের জামানায় হাদিস সংকলন ছিল না, সংকলনের কাজ শুরু হয়েছিল বটে কিন্তু তাদের জামানায় খুব বেশি হাদিস সংকলন সংকলিত হয় নাই। এই জন্য যখনই কোনো নতুন বিষয় এসেছে, তারা যেহেতু ইসলামের বড় বড় পণ্ডিত ছিলেন, মুজতাহিদ ছিলেন, তারা গবেষণা করে একটা গবেষণা রেখে গেছেন, মানুষকে সঠিক পথ দেখানোর চেষ্টা করেছেন কিভাবে মানুষ সঠিক পথ পেতে পারে। সাথে সাথে তারা এটা জানতেন যেহেতু হাদিস সংকলন হচ্ছে, ভবিষ্যতে আমার কথার বাইরে সহি হাদিস সংকলিত হবে, হতে পারে আমার কথা সহি হাদিসের বিপরীত হতে পারে, এই কারণেই তারা একটা কথা বলে গেছেন, ইদা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যখনই সহি হাদিস পাবে জেনে রেখো সেটাই আমার মাযহাব। এই কথা বলে তাদের নিজেদেরকে ক্লিয়ার করে গেছেন। আহলে হাদিসরা এই কথার অনুসরণ করে। ইমাম হানাফি মাযহাবের তিনজন বড় ইমাম
ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ এবং ইমাম মুহাম্মদ বিন হাসান আশ-শাইবানি রাহিমাহুল্লাহ। এই তিনজন ইমাম আপনারা যদি ইতিহাস পড়েন, তাদের জীবনী পড়েন, ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ যার মাধ্যমে হানাফি মাজহাবের এত প্রসার, সেই ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মৃত্যুর পরে বহু সংখ্যক মাসালায়, প্রায় দুই তৃতীয়াংশ মাসালায় তিনি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাসআলাকে বাদ দিয়ে যখনই তিনি সহিহ হাদিস পেয়েছেন, সহিহ হাদিস থেকে নতুন মাসআলা প্রদান করেছেন। তারা কিন্তু ইমাম আবু হানিফার ওই কথাকে মেনে নিয়েছিলেন, ইযা সহিহাল হাদিস ফাহুয়া মাযহাবি, এই কথাকে তারা মেনে নিয়েছিলেন, এই জন্য তারা এটা করেছেন। কিন্তু আজকে আমরা এই কথা মানতে রাজি নই, এই জন্যই কিন্তু এত মতভেদ। আহলে হাদিসরা প্রত্যেকটি ইমামের এই বক্তব্যকে মেনে নেই, প্রত্যেকটি ইমামের এমন বক্তব্য পাবেন যে আমার মতামত ওইটাই যেটা কোরআন এবং সহিহ হাদিসে আছে, এটাই হচ্ছে মত। এর বাইরে যদি কোনো মত, ইমাম শাফি রাহমাহুল্লাহ বলছেন, আমার কোনো কথা যদি কোরআন এবং সহিহ হাদিসের বিপরীত পাও, আমার এই কথাকে দেয়ালে ছুঁড়ে মারো, কোরআন এবং সহিহ হাদিস গ্রহণ করো, এটা ইমাম শাফি রাহমাহুল্লাহ বলেছেন। আহলে হাদিসরা সেটাই করে, ইমামদের জন্য দোয়া করে, ইমামদেরকে সর্বোচ্চ সম্মান করে, এবং শুধুমাত্র একজন ইমামকে সম্মান করে না, যত মুজতাহিদ আছে সকল মুজতাহিদকে সর্বোচ্চ সম্মান করে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদেরকে ভুল বুঝবেন না, আমাদের সম্পর্কে না জেনে দূর থেকে অনেক অনেকেই অনেক খারাপ কমেন্ট করেন, এটা না করে আমরা যদি সবাই একটু বোঝার চেষ্টা করি, আমাদের কোনো কিছু গোপন নেই, আমাদের সব কিছুই প্রকাশ্য, আমাদের লিখনের মাধ্যমে, আমাদের বক্তব্য বিবৃতির মাধ্যমে আমাদের সব কিছু প্রকাশিত হয়েছে, আমাদের গোপন বলে কিছু নেই। অতএব আমাদের সম্পর্কে একটু লেখাপড়া করুন, নিরপেক্ষ দৃষ্টিতে যাচাই করার চেষ্টা করুন যে আসলে আমরা করতে চাচ্ছি কি, কি করতে চাচ্ছি। আজকে মুসলিমদের মধ্যে এত দ্বিধা বিভক্তি, সারা বিশ্বের মুসলিম একটাই কোরআন পড়ছি, সারা বিশ্বের মুসলিম একই হাদিস পড়ি, একই বুখারী একই মুসলিম আবু দাউদ তিরমিজি নাসাঈ ইবনে মাজাহ পড়ি, সারা বিশ্বের মুসলিম একই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে মানি, রাসূল হিসেবে মানি, সবই যদি আমাদের এক হয় তাহলে আমাদের মধ্যে তো মতভেদ হওয়ার কথা ছিল না, একই হওয়ার কথা ছিল সবার, সবাই একই মতের অনুসারী হওয়ার কথা ছিল। কারণ আমি একই কোরআন পড়ছি, একই হাদিস পড়ছি, একই কাবাকে কিবলা বানিয়ে সালাত আদায় করছি, একই মুহাম্মদকে নবী হিসেবে মানছি, তাহলে আমি কেন আমাদের মধ্যে এত বিভক্তি? এই বিভক্তির পেছনে মূল কারণ হলো যে আমরা কোরআন হাদিসকে বুঝছি, ইসলামকে বুঝছি নিজের মত অনুযায়ী, নিজের বিবেক দ্বারা ইসলাম বোঝার চেষ্টা করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ইসলাম বুঝেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ইসলাম মেনেছিলেন, সাহাবা ইকরাম কিভাবে ইসলাম বুঝেছিলেন, সাহাবা ইকরাম কিভাবে ইসলাম মেনেছিলেন, এগুলোকে উপেক্ষা করে, এগুলোকে বাদ দিয়ে আমরা মনে করছি যে আমি কি কম লেখাপড়া করেছি নাকি, আমি কি কম পণ্ডিত নাকি, এবার আলাদাভাবে আমি ইসলামকে বোঝার চেষ্টা করছি। যখনই আমি মনে করছি যে আমি তো অনেক বুঝি, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি বুঝকে বাদ দিয়ে, সাহাবা ইকরামের বুঝকে বাদ দিয়ে নিজে আলাদাভাবে কোরআন বোঝার চেষ্টা করছি, তখনই কিন্তু আমি কি হচ্ছি, নিজে পথভ্রষ্ট হচ্ছি, মুসলিম সমাজে বিভক্তির সৃষ্টি হচ্ছে। অতএব এই পথ থেকে দূরে থাকতে হবে। আমরা বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ওই ইসলাম মানতে চায় যে ইসলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি রেখে গেছেন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এর মেসেজই হলো যে আমরা ওই ইসলাম, ওইভাবে ইসলামকে বুঝি যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামকে বুঝেছিলেন, যেভাবে সাহাবা ইকরাম ইসলামকে বুঝেছিলেন, আমরা ঠিক ওইভাবে ইসলাম বুঝি। আমাদের আহ্বানই হলো আসুন পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। এই আহ্বান আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের নিজস্ব তৈরি করা কোনো স্লোগান নয়, এই আহ্বান সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিদায় হজ্জের ভাষণে, তার মৃত্যুর মাত্র 80 দিন পূর্বে তিনি বলে গেলেন, তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত নাবিয়্যিহি, আমি তোমাদের মাঝে দুইটি বস্তু ছেড়ে যাচ্ছি, যতদিন
পর্যন্ত তোমরা এই দুইটি বস্তুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে থাকবে ততদিন তোমরা পথভ্রষ্ট হবে না। সেই দুইটি বস্তু কি? এক আল্লাহর কিতাব কোরআন, দুই ওয়া সুন্নাত নবীহি তার নবীর সুন্নাত। আহলাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলাদিস যুব সংঘের আহ্বানই এটাই, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি, সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো, মানব রচিত সকল বিধান বাদ দিয়ে একমাত্র ওহির বিধান কোরআন এবং সুন্নাহ যদি আমরা কায়েম করি তাহলেই কিন্তু আমরা মুসলিম সমাজ ঐক্যবদ্ধ হতে পারব। আজকে বাংলাদেশে বা সারা বিশ্বেই বলতে গেলে বিভিন্ন ইসলামী সংগঠন বিভিন্ন জায়গা থেকে স্লোগান দিচ্ছে, দুনিয়ার মুসলিম এক হও এক হও। এক জায়গায় এক কোণা থেকে একজন বলছে, এক দল বলছে দুনিয়ার মুসলিম এক হও, আরেক কোণা থেকে আরেকজন বলছে দুনিয়ার মুসলিম এক হও, আরেক কোণা থেকে আরেকজন বলছে দুনিয়ার মুসলিম এক হও। অথচ এক হব কিসের ভিত্তিতে? এক হওয়ার প্ল্যাটফর্ম বলছে না কেউ। আজকে যদি এই সিলেটের মাটিতে ঘোষণা দেওয়া হতো যে সিলেটের মুসলিমরা বা আহলে হাদিসরা সবাই এক জায়গায় জমা হও, এই স্লোগানে যদি দেওয়া হতো, আর যদি এই তাকওয়া মসজিদকে স্থান নির্ধারণ না করা হতো, আপনারা কি এক জায়গায় জমা হতে পারতেন? পারতেন না। স্থান আগে নির্ধারণ করতে হবে যে এক হব কোন জায়গায়। যতক্ষণ পর্যন্ত স্থান নির্ধারণ না করবেন ততক্ষণ পর্যন্ত এক হতে পারবেন না। স্লোগান দিলেই হবে না যে দুনিয়ার মুসলিম এক হও, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ এক হওয়ার প্ল্যাটফর্ম বলে দিয়েছে, সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো, মানব রচিত যে যা করি সব বাদ দিয়ে একমাত্র ওহির বিধান কোরআন এবং সহিহ হাদিসকে মেনে নেওয়ার মাধ্যমে আমরা যদি মেনে নেই তাহলে কিন্তু আমরা এক হতে পারবো। এটাই কিন্তু আল্লাহর তালার ঘোষণা, এটা আমার ঘোষণা নয় বা বাংলাদেশ আহলে যুব সংঘের ঘোষণা নয়। আল্লাহ বলছেন ফা ইন তানাযাতুম ফি শাইইন, তোমাদের মধ্যে যদি কোনো বিষয়ে মতভেদ দেখা দেয় ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, ফিরে যাও আল্লাহ এবং তার রাসূলের দিকে। সম্মানিত উপস্থিতি, রাত হয়ে গেছে, আলোচনা আর করব না। পরিশেষে আপনাদেরকে বলতে চাই, আহলে হাদিস আন্দোলনের যে মেসেজ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের যে মেসেজ, এই মেসেজ কখনোই একাকীভাবে বিচ্ছিন্নভাবে কায়েম করা সম্ভব নয়। ঐক্যবদ্ধভাবে যদি আমরা কাজ করি তাহলেই এটা কায়েম করা সম্ভব, কারণ বাতিলরা আজকে ঐক্যবদ্ধ, বাতিলরা হকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। আমরা হকপন্থীরা যারা নিজেকে মনে করি, আমরা যদি বিচ্ছিন্নভাবে হক কায়েম করার চেষ্টা করি তা আদৌ সম্ভব হবে না। ঐক্যবদ্ধ শক্তি ছাড়া কোনো বিপ্লব হয়নি, অবশ্যই ঐক্যবদ্ধ শক্তি লাগবে। আমরা সমাজে মাছিও দেখি মৌমাছিও দেখি, মাছির সংখ্যা বেশি না মৌমাছির সংখ্যা বেশি? মাছির সংখ্যা বেশি। মানুষ উপকৃত হয় মাছির থেকে না মৌমাছির থেকে? মৌমাছি থেকে, সংখ্যা কম। কেন? কারণ মৌমাছির একটা যোগ্য নেতৃত্ব আছে এবং নেতৃত্বের আনুগত্য আছে। মৌমাছির একটা নেতৃত্ব আছে, যখনই নেতৃত্ব আছে সেই নেতৃত্বের পক্ষ থেকে অর্ডার যে তোমরা কখনো কোনো খারাপ জায়গায় যাবে না, তোমরা ড্রেনে যাবে না, কোনো পায়খানায় পতিত হবে না, তোমরা ভালো ভালো জায়গায় যাবা, বিভিন্ন ফলে যাবা, ফুলে যাবা, সেখান থেকে মধু আহরণ করবা, এই গাইড নেতৃত্বের পক্ষ থেকে আছে, নেতার পক্ষ থেকে আছে। এই জন্য তারা খারাপ জায়গা যাওয়ার কারণে তাদের কোনো সুযোগ নাই। কিন্তু মাছি, তার কোনো নেতৃত্ব নাই, তাকে খারাপ জায়গায় যাওয়ার জন্য বাধা দেওয়ার কেউ নেই, সে স্বাধীন, সে চাইলে ভালো জায়গায় যেতে পারে, চাইলে খারাপ জায়গাতেও যেতে পারে। এই জন্য সে মিষ্টিতেও পড়ে, খাবারেও পড়ে, পায়খানাতেও পড়ে, ড্রেনেও পড়ে, ভালো জায়গায় খারাপ জায়গায় সব জায়গায় যায়। এই জন্য তার দ্বারা কোনো উপকার সাধিত হয় না। আমরা যুব সমাজ, আমাদের যদি গাইডার না থাকে, আমাদেরকে যদি ভালো পথে গাইড করার মতো কেউ না থাকে, তাহলে আমাদের অবস্থাও কিন্তু তাই হবে যে আমরা সব জায়গায় যাচ্ছি, ভালো মন্দ কোনো যাচাই বাছাই নাই, অতএব আমি কিন্তু সঠিক পথে টিকে থাকতে পারবো না। এই জন্য সবাইকে অনুরোধ, আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করি। সংগঠন সংগঠনের জন্য কখনো দাওয়াত নয়, দাওয়াতের জন্য সংগঠন। দাওয়াতি ময়দানকে শক্তিশালী করার জন্য সংগঠনের প্রয়োজন, অন্য কোনো কিছুর জন্য নয়। অতএব আমরা আমাদের দাওয়াতি ময়দানকে শক্তিশালী করি,
এবং বাতিলের মোকাবেলা করি। একা একা বাতিলের মোকাবেলা করা কখনোই সম্ভব নয়। তাই আসুন আমরা ঐক্যবদ্ধভাবে জীবন যাপন করি এবং সমাজের যে অন্যায়, অত্যাচার, পাপাচার, শিরিক, বিদআত এগুলো দূর করার চেষ্টা করি। যদি আমরা ঐক্যবদ্ধভাবে এটা চেষ্টা করি তাহলেই সমাজ সংস্কার হওয়া সম্ভব, অন্যথায় সমাজ সংস্কার হওয়া সম্ভব নয়। পরিশেষে আপনারা যারা দূর দূরান্ত থেকে উপস্থিত হয়েছেন তাদের জন্য আন্তরিক দোয়া কামনা করি আল্লাহর কাছে, যা আল্লাহ যারা উপস্থিত হয়েছেন বিভিন্ন জায়গা থেকে তাদের এই উপস্থিতিটাকে তুমি কবুল করো। এদের এই উপস্থিতি একে যেন জান্নাতুল ফেরদাউসের ওয়াসিলা বানিয়ে দেওয়া হয়। বাংলাদেশ আহলাদ যুবসংঘ এবং আহলাদ আন্দোলন বাংলাদেশের সিলেট জেলা এবং মহানগরীর যে দায়িত্বশীল বৃন্দ অক্লান্ত পরিশ্রম করে এই প্রোগ্রামের আয়োজন করেছেন, আমরা তাদের জন্য দোয়া করি যে আল্লাহ তাআলা তাদের এই প্রোগ্রামকে কবুল করুন, এটাই যেন জান্নাতুল ফেরদাউসের ওয়াসিলা হয়ে যায়। আমরা আত্তাকওয়া মসজিদ এবং ইসলামিক সেন্টারের সম্মানিত দায়িত্বশীল বৃন্দ তাদের কাছে আমরা খুবই আনন্দিত। তাদের জন্য আমরা আমাদের প্রাণ খোলা দোয়া করছি যে যারা আমাদেরকে এত সুন্দর আয়োজনের সুযোগ করে দিয়েছেন এবং তারা এত আন্তরিকতার সাথে আমাদেরকে গ্রহণ করেছেন যে আমরা তাদেরকে আহ্বান করার আগেই তারা শুনেই আমাদেরকে কল করেছেন যে আপনারা তাকওয়াতে যে কোনো প্রোগ্রাম করতে পারেন। আলহামদুলিল্লাহ তাদের যে আন্তরিকতা, ভালোবাসা, এটাতে আমরা খুব মুগ্ধ হয়েছি এবং তাদের জন্য অন্তর খোলা দোয়া করছি যে আল্লাহ তাআলা তাদের এই মন মানসিকতা এবং তাদের এই উদারতা এবং তাদের এই নিষ্ঠা তাকওয়া আল্লাহ তাআলা যেন আরও বাড়িয়ে দেন ইনশাআল্লাহ। এবং তাদের মাধ্যমে যে দাওয়াতি প্রোগ্রাম চলছে সেগুলোকেও যেন আল্লাহ তাআলা বেগবান করেন, সেই দোয়া করছি। এবং এখানে যারা প্রশাসনের কর্মকর্তা এসেছেন, গোয়েন্দা সংস্থার কেউ এসেছেন, তাদের কাছে অনুরোধ করছি আহলাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলাদিস যুবসংঘ নতুন কোনো সংগঠন নয়। আপনার সিলেটের মাটিতে আপনাদেরকে নতুন মনে হলেও সিলেটের অঞ্চলেই নতুনভাবে আহলাদিস জেগে ওঠে নাই। সিলেটের মাটিতে বহুদিন আগ থেকে আহলাদিস আছে যেটা আপনারা জানেন। অতএব আহলাদিসদের আকিদা, আহলাদিসদের মানহাজ এটা আপনাদেরকে বোঝার চেষ্টা করতে হবে, নিরপেক্ষ দৃষ্টিতে বোঝার চেষ্টা করবেন, আমাদের বইপত্র দেখবেন। আমরা ইসলাম কায়েম করতে চাই কিভাবে, একামতে দিন, পথ ও পদ্ধতি, মোহতরম আমিরে জামাত ডক্টর আসাদুল্লাহ গালিব স্যারের লেখা এই বইটি পড়বেন, ইসলামী খেলাফত ও নেতৃত্ব নির্বাচন এই বইটি পড়বেন, তাহলে আমাদের সম্পর্কে ক্লিয়ার হবেন। আহলে হাদিস আন্দোলন কি ও কেন, আহলে হাদিস আন্দোলন কি চাই, কেন চাই, কিভাবে চাই, এইগুলো পড়লে আপনারা অবশ্যই বিষয়গুলো স্পষ্ট হবেন। আমি যারা বাংলাদেশ আহলে হাদিস যুবসংঘ, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের জেলা এবং মহানগরের দায়িত্বশীল বৃন্দ আছেন তাদের কাছে অনুরোধ করব এই বইগুলো যেন প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার কাছে পাঠানো হয়। এই অনুরোধ রেখেই আপনাদের সকলের এই উপস্থিতিকে আল্লাহর কাছে কবুলিয়াত কামনা করে আজকের আলোচনা এখানে শেষ করছি। আকুলু কাউলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা দীর্ঘক্ষণ আমাদের প্রধান অতিথির কাছ থেকে অনেক মূল্যবান আলোচনা শুনেছি, আলহামদুলিল্লাহ। লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর, সকল বিধান বাতিল করো, লিল্লাহ তাকবীর। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সামনে আলোচনা নিয়ে আসছেন ডক্টর নুরুল ইসলাম, সাবেক কেন্দ্রীয় সহসভাপতি বাংলাদেশ আহলে হাদিস যুবসংঘ ও ভাইস প্রিন্সিপাল আল মারকাজুল ইসলাম আস সালাফি নদাপা রাজশাহী। মোহতরম কোন আলোচনা পেশ করার জন্য উদারত আহ্বান জানাচ্ছি।
মিয়া নাজির হোসেন মহাদেশ দেহলবীর যে লক্ষাধিক ছাত্র পৃথিবীর বিভিন্ন প্রান্তরে ছড়িয়ে পড়েছিলেন সেই ছাত্রদের মধ্যে একজন ছিলেন মাওলানা তাহের সিলেটি এবং তার দাওয়াতের ফলেই অত্র অঞ্চলে এই আহলে হাদিসের দাওয়াত প্রচার এবং প্রসার লাভ করেছে আলহামদুলিল্লাহ আমি মনে করি সিলেটের মাটিতে আহলে হাদিস শব্দটা উচ্চারণ করা এটাই একটি বড় জিহাদ সুতরাং এই জিহাদি আন্দোলনে আমাদেরকে শরীক হতে হবে তিনি মাওলানা তাহের সিলেটি দিল্লিতে গিয়ে মিয়া নাজির হোসেন মহাদেশ দেহলবীর কাছে দীক্ষা নিয়ে গ্রামে ফিরে এসে মসজিদ প্রতিষ্ঠা করেন মাদ্রাসা প্রতিষ্ঠা করেন এবং তার দাওয়াতের ফলে ফাগু গাছবাড়ি গোয়ালজুর সহ বিভিন্ন অঞ্চলের মানুষ এতদ অঞ্চলের মানুষ আহলে হাদিস হয়ে যান এবং তারা কোরআন এবং সহি হাদিস অনুযায়ী জীবন গড়ার দীপ্ত শপথ নিয়ে এতদ অঞ্চলে কাজ করে যান আজকে এই সিলেটের মাটিতে আহলে হাদিসের দাওয়াত নতুন নয় বরং বহু পূর্ব থেকে চলে আসছে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কোরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন্নাল হামদুলিল্লাহ আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ সিলেট সাংগঠনিক জেলা কর্তৃক আয়োজিত আজকের এই যুব সমাবেশের সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কর্মীবৃন্দ সুধীবৃন্দ এবং স্থানীয় সম্মানিত সুধী মণ্ডলী অনেক সময় গড়িয়ে গেছে অনেক আলোচনা আমরা শুনেছি এরপরে প্রধান অতিথির পরে আসলে বক্তব্য দেওয়া যায় না কিন্তু আসলে আমার শিডিউল ছিল আগে বসতে দেরি হওয়ার কারণে সঙ্গত কারণে কিছু দু চার মিনিট কিছু কথা বলার আপনাদের সামনে আমি চেষ্টা করব এবং এর মধ্যে দিয়ে আজকের আলোচনা এখানে সমাপ্ত হবে প্রিয় সুধী মণ্ডলী 1857 সালে সিপাহী বিপ্লবের পরে এবং সেই সময়ে ভারত উপমহাদেশের মুসলমানদের উপরে যে জুলুম নির্যাতনের স্টিম রোলার চলেছিল বহু আলেমকে শত শত হাজার হাজার আলেমকে ফাঁসি কাষ্ঠে ঝুলানো হয়েছিল প্রকাশ্যে তাদের লাশ ঝুলিয়ে রাখা হয়েছিল এই মর্মান্তিক দৃশ্যগুলো এই উপমহাদেশের মুসলমানরা অবলোকন করেছিল এবং সৈয়দ আহমদ শহীদ শাহ ইসমাইল শহীদের স্মৃতিধন্য সেই বালাকোটের রক্তাক্ত কাহিনী আপনাদের জানা আছে সেই সাথে পরবর্তীতে বালাকোটের মর্মান্তিক বিপর্যয়ের পরে সাদেকপুরের পাটনা পরিবার এই উপমহাদেশকে ইংরেজদের হাত থেকে রক্ষা করার জন্য এবং উপমহাদেশের স্বাধীনতার লাল সূর্যকে ছিনিয়ে আনার জন্য তারা যে তাদের সম্পদ তাদের শ্রম এবং তাদের সব কিছু যেভাবে বিলীন করে দিয়েছেন বিসর্জন দিয়েছেন ভারত উপমহাদেশের ইতিহাসে আর আরেকটি পরিবার খুঁজে পাওয়া যাবে না যারা স্বাধীনতার জন্য এত ত্যাগ করেছেন এবং নিজেদের সকল কিছুকে বিসর্জন দিয়েছেন কিন্তু কখনো তারা এই ব্রিটিশ বেনিয়াদের কাছে আত্মসমর্পণ করেননি তাদের মাথা নিচু করেননি কখনো বরং সর্বদা বুক চেতিয়ে সামনের দিকে এগিয়ে গেছেন এই উপমহাদেশকে গোলামের জিঞ্জির থেকে মুক্ত করার জন্য তারা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছেন প্রিয় সুধী সিপাহী বিপ্লবের পরে আহলে হাদিস আন্দোলনের সূর্য সারথীরা তারা চিন্তা করলেন এখন আমাদেরকে শিক্ষা বিপ্লব ঘটাতে হবে এই শিক্ষা বিপ্লবের উপমহাদেশের অন্যতম নায়ক ছিলেন শাইখুল কুল ফিল কুল মিয়া নাজির হোসেন মহাদেশ দেহলবী রহিমাহুল্লাহ যার কথা আপনারা জানেন 100,000-এর উপরে যার ছাত্র ছিল শুধু ভারত উপমহাদেশ নয় বরং সুদূর চীন তিব্বত সৌদি আরব সহ এবং ইথিওপিয়ার বিভিন্ন অঞ্চল সহ বিভিন্ন জায়গা থেকে তার কাছে ছাত্ররা পড়াশোনা করে আসতো এবং তার হাতে হাদিসের যে দীক্ষা ফিকুল হাদিস ভিত্তিক হাদিসের যে ব্যাখ্যা সেটি লাভ করে তারা পৃথিবীর বিভিন্ন প্রান্তরে ছড়িয়ে পড়ত এবং এর মাধ্যমে উপমহাদেশ সহ সর্বত্র আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের যে দাওয়াত ছড়িয়ে পড়েছিল সেই দাওয়াতি মিশন সেই শিক্ষা বিপ্লবের অন্যতম তার ছাত্র ছিলেন এই সিলেটের কৃতি সন্তান মাওলানা তাহের সিলেটি এই উপমহাদেশে আজকে সিলেটে নতুন করে আহলে হাদিস আন্দোলনের দাওয়াত দেওয়া হচ্ছে না আহলে হাদিসের কথা নতুন করে প্রচার করা হচ্ছে না বরং আমরা যদি দেখি তার নামে যে প্রতিষ্ঠিত বাঁশবাড়ি তাহেরিয়া সালাফিয়া দাখিল মাদ্রাসা সেটি আজ থেকে এনে 233 বছর আগে 1790 খ্রিস্টাব্দে এখানে প্রতিষ্ঠিত হয়েছে এবং
তিনি মাওলানা তাহের সিলেটি দিল্লিতে গিয়ে মিয়া নাজির হোসেন মহাদেশ দেলোবির কাছে দীক্ষা নিয়ে গ্রামে ফিরে এসে মসজিদ প্রতিষ্ঠা করেন, মাদ্রাসা প্রতিষ্ঠা করেন এবং তার দাওয়াতের ফলে ফাগু, গাছবাড়ি, গোয়ালজুর সহ বিভিন্ন অঞ্চলের মানুষ, এতদ অঞ্চলের মানুষ তারা আহলে হাদিস আন্দোলন আহলে হাদিস হয়ে যান এবং তারা কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী জীবন গড়ার দীপ্ত শপথ নিয়ে এতদ অঞ্চলে কাজ করে যান। সুতরাং আজকে এই সিলেটের মাটিতে আহলে হাদিসের দাওয়াত নতুন নয়, বরং বহু পূর্ব থেকে চলে আসছে, হয়তো ইতিহাসগুলো আমাদের জানা নাই। সেই ইতিহাসগুলো আমাদের অমন্থন করতে হবে এবং আমাদের পূর্বসূরীদের কথা স্মরণ করতে হবে। মাওলানা তাহের সিলেটি এমন একজন ব্যক্তিত্ব ছিলেন যিনি সুনানে ইবনে মাজার হাশিয়া লিখেছিলেন এবং সেটি দিল্লি থেকে সেই সময় প্রকাশিত হয়েছিল। শুধু তাই নয়, তার আরও একটি অপ্রকাশিত গ্রন্থ রয়েছে, সেটি আমরা এখনও হদিস কোনো জানি না। তো যা হোক, আমি আর দীর্ঘায়িত করছি না। মিয়া নাজির হোসেন মহাদেশ দেহলবীর যে লক্ষাধিক ছাত্র পৃথিবীর বিভিন্ন প্রান্তরে ছড়িয়ে পড়েছিলেন, সেই ছাত্রদের মধ্যে একজন ছিলেন মাওলানা তাহের সিলেটি এবং তার দাওয়াতের ফলেই অত্র অঞ্চলে এই আহলে হাদিসের দাওয়াত প্রচার এবং প্রসার লাভ করেছে। আলহামদুলিল্লাহ আজকে সিলেটের মাটিতে সগৌরবে এবং সৎ সাহসের সাথে আহলে হাদিস আন্দোলনের কথা, আহলে হাদিসদের কথা, আহলে হাদিসের আকীদা ও মানহাজের কথা উচ্চারিত হচ্ছে। আত্তাকুয়া মসজিদ থেকেও সেটি উচ্চারিত হয় এবং এটি এখন অন্যতম একটি শহরের কেন্দ্রে পরিণত হয়েছে, আজকে যেখানে বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের প্রোগ্রাম অনুষ্ঠিত হচ্ছে। সুতরাং প্রিয় সুধী মণ্ডলী, আপনাদেরকে যথার্থ আহ্বান জানাবো যে আমরা আমাদের এই অতীত ইতিহাস ভুলে যাব না, আমরা ইতিহাসকে স্মরণ করব এবং প্রাচীন ইতিহাস থেকে নিজেদের সৎ সাহস সঞ্চয় করব এবং আমরা সাহসিকতার সাথে এই শির্ক বিদাত অধ্যুষিত এই অঞ্চলে আহলে হাদিস আন্দোলনের দাওয়াতকে বেগবান করবো ইনশাআল্লাহ। আমি মনে করি সিলেটের মাটিতে আহলে হাদিস শব্দটা উচ্চারণ করা এটি একটি বড় জিহাদ। সুতরাং এই জিহাদি আন্দোলনে আমাদেরকে শরিক হতে হবে, কখনো নিজেকে ঘাপটি মেরে থাকা অথবা ভীরু কাপুরুষের মতো পরিচয় দেওয়া কখনো আমাদের জন্য সঙ্গত হবে না ইনশাআল্লাহ। আহলে হাদিস কখনো ভীরু কাপুরুষের জাতি নয়, বরং তারা হচ্ছে সাহসী বীরের জাতি এবং তারা সৎ সাহসের প্রমাণ ইতিহাসের প্রতিটি পাতায় পাতায় ছাত্রে ছাত্রে স্মরণীয় হরফে লিপিবদ্ধ করে রয়েছে। সুতরাং আসুন আজকে যারা এখনও অত্র অঞ্চলে সঠিক দাওয়াতের সন্ধান লাভ করেনি, সঠিক আকিদা মানহাজের দাওয়াতের সন্ধান লাভ করেনি, আহলে হাদিস আন্দোলনের দাওয়াতের সন্ধান লাভ করেনি, তাদের কাছে আমরা এই দাওয়াতি মিশন নিয়ে এগিয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। তো একেবারেই অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ সিলেট সাংগঠনিক জেলার 2022-24 সেশনের কমিটি ঘোষণা করছে। আসলে এটা অনেক লেট হলেও আমাদের পূর্ণাঙ্গ কমিটি দিচ্ছি। তার আগে বলতে চাই যে আলহামদুলিল্লাহ আজকের এই অনুষ্ঠানে আমাদের মহতরাম আমিরে জামাত ডক্টর আসাদুল্লাহ গালিবসের স্যারের 3 ছেলে উপস্থিত আছেন। আলহামদুলিল্লাহ বড় ছেলে, মেজো ছেলে, ছোট ছেলে। বড় ছেলে আহমদ ডক্টর আহমদ আবদুল্লাহ সাকিব যিনি আলোচনা করলেন, মেজো ঠিক আছে মানে ডক্টর আহমদ আবদুল্লাহ নাজিব এবং ছোট ছেলে আহমদ আবদুল্লাহ শাকির। তো তাদের জন্য দোয়া করবেন, তারা সকলে যেন দিনের খাদেম হিসেবে আল্লাহ তালা তাদেরকে কবুল করেন ইনশাআল্লাহ। তো আমি কমিটি ঘোষণা দিচ্ছি পুনর্গঠন। সভাপতি মাওলানা তোফায়েল আহমেদ, সবাই সালাম দেবেন উঠে ইনশাআল্লাহ। সহসভাপতি গোলাম আজম, গোলাম আজম। সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আবদুল্লাহ রবিন, ওয়ালাইকুম আসসালাম। সাংগঠনিক সম্পাদক হাফেজ জাহিদুর রহমান অনুপস্থিত। অর্থ সম্পাদক শাহিন আলম, প্রচার সম্পাদক শিহাবউদ্দিন, প্রশিক্ষণ সম্পাদক হুসাইন আহমেদ, ছাত্র বিষয়ক সম্পাদক দেলোয়ার হুসাইন, দেলোয়ার হুসাইন। সাহিত্য সংস্কৃতি বিষয়ক সম্পাদক আল আমিন, সমাজ কল্যাণ সম্পাদক তারেক হুসাইন, আর দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম। এই 11 সদস্য বিশিষ্ট আমাদের বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ সিলেট জেলা কমিটি, আমরা সবাই তাদের জন্য দোয়া করব যে আল্লাহ তাআলা তাদেরকে ইসলামের খেদমতের জন্য কবুল করুন এবং ইখলাসের সাথে দাওয়াতি ময়দানে কাজ করার তৌফিক দান করুন।
ইখলাস যদি না থাকে কোনো দাওয়াতই আল্লাহর কাছে কবুল হবে না। এই জন্য সর্বোপরি সবার ইখলাস খুবই জরুরি। একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা দাওয়াতি কাজ করি, এই মনোভাব থাকতে হবে। দুনিয়াতে আমাদের চাওয়া পাওয়ার কিছুই নাই, আমাদের চাওয়া পাওয়া সব কোথায়? আল্লাহর কাছে পরকালে। আল্লাহ তালা আমাদের সকলের ইখলাসকে বাড়িয়ে দিন। আর এতক্ষণ যাবত যে আমরা বসে আছি সবে, আসলে আপনারা আপনাদের ধৈর্যের আসলে প্রশংসা করতে হয়। এতক্ষণ ধৈর্য ধরে আছেন, আল্লাহ তালা আপনাদের এই ধৈর্য ধারণ করে এত সময় আলোচনা শোনা, এটাকে যেন আল্লাহ তালা কবুল করেন এবং জান্নাতের ওসিলা বানিয়ে দেন ইনশাআল্লাহ। তো এ বলে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ সবার কৃতজ্ঞতা প্রকাশ করছি, আপনারা অনেক দূর দূর বসে আছেন, আর আমাদের দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের দিনী ভাইয়েরা অনেক কষ্ট করে আপনাদের সামনে উপস্থিত হয়েছেন, আমরা আবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, এখন আপনাদের সামনে সমাপনী বক্তব্য নিয়ে আসছেন আত্তাকওয়া মসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টারের সম্মানিত মোতাবাল্লি শ্রদ্ধে বড় ভাই জনাব আব্দুল সবুর চৌধুরী। জনাব আব্দুল সবুর চৌধুরী, জনাব আব্দুল সবুর চৌধুরীকে আজকের বাংলাদেশ আহলাদিস যুব সংঘ সিলেট সাংগঠনিক জেলার যুব সমাবেশের সমাপনী বক্তব্য দেওয়ার জন্য উদার্ত আহ্বান জানাচ্ছি। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া মান আহসানু ক্বাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। সমস্ত প্রশংসা সমস্ত তারিফ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বাংলাদেশ আহলাজি যুব সংঘ কর্তৃক আয়োজিত সিলেট সাংগঠনিক জেলা কর্তৃক আয়োজিত আজকের যুব সমাবেশে একত্রিত হওয়ার তৌফিক দান করলেন সেই মনিবের দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, অংশগ্রহণকারী সিলেট সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত যুবক মুরব্বিয়ান, এবং এই আমরা এই সম্মেলনে সবাইকে আত্তাকওয়া মসজিদ এন্ড ইসলামিক সেন্টার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশে শিরক এবং বেদাত মুক্ত করার লক্ষ্যে যে সংগঠনগুলো বা অর্গানাইজেশন কাজ করছে তার অন্যতম হচ্ছে ডক্টর আসাদুল্লাহ গালিব হাফিজাহুল্লার সংগঠন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, শিরক এবং বেদাত মুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে, সমাজের সর্বস্তরে তাওহীদ এবং সুন্নাত প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা যে দাওয়াতি কাজ করে যাচ্ছে এই সাংগঠনিকভাবে, আমরা এই সংগঠনের দাওয়াতি কাজের সাথে আপনারা যারা সম্পৃক্ত আছেন আমরা সবাই আপনাদের সবাইকে আমরা মুবারকবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে দাওয়াত দিতে হবে, দাওয়াত অর্থ হচ্ছে আহ্বান করা, আর দাওয়াত হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমান আহসানু ক্বাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, তার চেয়ে উত্তম কার কথা যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে। তো আমাদের দাওয়াত হবে আল্লাহর দিকে। সংগঠন আমরা করব, কিন্তু সংগঠনের কাজ হচ্ছে দাওয়াতের জন্য সংগঠন না সংগঠনের জন্য দাওয়াত, দাওয়াতের জন্য সংগঠন, দাওয়াতের জন্য সংগঠন। আমরা দাওয়াতের জন্য আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে বলছেন যে তার দিকে আহ্বান করার জন্য, ইসলামের দিকে আহ্বান করার জন্য আমরা সাংগঠনিকভাবে কাজ করব। এবং আমাদের ওমান আহসানু ক্বাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা, আমরা আমাদের একটু আগে আমাদের অতিথিবৃন্দদের কাছ থেকে আমরা আলোচনা শুনেছি যে আমাদেরকে আমল করতে হবে, আমাদের ইমান আমল এবং আখলাক, একটু আগে ডক্টর সাকিব আলোচনা করতেছিলেন যে ইমান আমল এবং আখলাক এই ক্ষেত্রে আমাদেরকে কাজ করতে হবে, এবং আমাদেরকে স্বীকৃতি দিতে হবে আমরা আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই দাওয়াতি কার্যক্রম, এই প্রচেষ্টাকে, এই মেহনতকে কবুল করুন। আমরা যারাই দাওয়াতের সাথে আসি আমাদেরকে একটি বিষয় ইতিমধ্যে আলোচনা করেছেন আপনারা অনেক সময় ধরে শুনেছেন যে আমাদেরকে দাওয়াত দায়ী হতে গেলে প্রথম যে কাজ হচ্ছে রোল মডেল হতে হবে, আমাদের নিজেদেরকে বদলে যাও, বদলে দাও, নিজেদেরকে বদলাতে হবে। আমরা মনে করি দাওয়াত দেওয়া মানে হচ্ছে আমাদের কিসের জন্য এই সংগঠন বা এই ধরনের দাওয়াতি প্রোগ্রামে মানুষ কম আর অন্য দাওয়াতি মানুষ বেশি কেন,
কারণ কি যে যখন মানুষকে বদলানোর দাওয়াত দিবেন তখন সবাই বলবে ঠিক কিন্তু নিজেকে বদলার যখন দাওয়াত দিবেন তখন মানুষ চুপসে যায় তো এই জন্য আমাদের নিজেদেরকে দাওয়াত শুরু হবে নিজে থেকে বদলাতে হবে নিজেকে প্রথমে এই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে আমরা এই যে একটু আগে আমরা আলোচনা শুনছি আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে আমাদের কেন্দ্রীয় সভাপতি তিনি বললেন যুবসংঘের যে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে জ্ঞানের সাথে সম্পৃক্ত হতে হবে যদি আমরা ইলিম ছাড়া আমরা দাওয়াত দিতে চাই নিজেকে সংশোধন করতে চাই আজকে কি কি সমস্যা আমাদের দেশে আজকে যদি দেখেন যে আজকে যে মানে সব ঈদের বড় ঈদ করা হচ্ছে হ্যাঁ উদযাপন করা হচ্ছে এবং বিভিন্ন পর্যায়েগুলো হচ্ছে মূল কারণটাই হচ্ছে ইলিম মূল কারণটাই হচ্ছে যে জ্ঞান না থাকা সঠিক জ্ঞান না থাকা এজন্য আমাদেরকে সঠিক জ্ঞান অর্জন করতে হবে এবং সেই অনুযায়ী এদেরকে আমল করতে হবে এবং আমাদেরকে উদখুলু ফিস সিলমি কাফফা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে সম্মানিত উপস্থিতি একটা কথা প্রসঙ্গে মুরব্বী অনেকেই আছেন টায়ার্ড মানে অনেক লম্বা জার্নি করে আসেন তারপরেও যে আমাদের অনেকেই মনে করে যে আপনারা তো দাওয়াত দেন ইমানের দাওয়াত আমলের দাওয়াত আখলাকের দাওয়াত আপনারা তো রাষ্ট্রের কথা কিছু বলেন না আপনারা তো রাজনীতির কথা কিছু বলেন না তো আমাদের যে ভাইয়েরা আমাদের বিরুদ্ধে অভিযোগ দেয় বা আমাদের অনেকেরই আছে এই এই সম্পর্কে আমাদের জ্ঞান না থাকার কারণে কেউ কাজ করতেছে বিল্ডিংয়ের ছাদ করার জন্য আর কেউ চিন্তা করতেছে বিল্ডিংয়ের ফাউন্ডেশন করার জন্য তো ফাউন্ডেশন ছাড়া যখন ছাদ হবে সেই ছাদটা কি টিকবে আজকে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র একটু আগে আপনারা শুনছেন যে আমরা দুর্নীতি সেঞ্চুরি করছি আমরা বিভিন্ন সেক্টরে যে সেক্টরে যান না কেন ওইখানে দুর্নীতি আছে শিক্ষিত লোকের অভাব নাই কিন্তু দুর্নীতিরও অভাব নাই এর মূল কারণ কি যে ফাউন্ডেশনবিহীন মানুষগুলো তৈরি হয়েছে তো আমরা যারা দাওয়াত সালাফি দাওয়াতের কাজ করি আমরা আহলুল হাদিসের দাওয়াতের যারা কাজ করতেছি আমরা ওই কাজ করতেছি যে কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াআদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলাস সালিহাতি লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ আল্লাহ জমিনে তাদেরকে কর্তৃত্ব দান করবেন তাদেরকে খেলাফত দান করবেন যারা ঈমান আনবে এবং নেক আমল করবে তাদেরকে আল্লাহ ওয়াদা দিয়েছেন এতে হবে আমাদেরকে ঈমান এবং আমলের উপরে ভিত্তিশীল যে সংগঠন হবে যে দেশ হবে যে সমাজ হবে সেটা হবে সত্যিকার ইসলামী সমাজ সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি জঙ্গিবাদ নিয়ে ইতিমধ্যে কথা হয়েছে সিলেটে জঙ্গিবাদের বিষয় আসলে অনেকেই আত্মাকুয়ার দিকে নজর আসে প্রশাসনরা অনেক সময় আত্মাকুয়ার দিকে দৃষ্টিদান করে কিসের জন্য যে তারা মনে করে যে এরা তো প্রচলিত রাজনীতির সাথে জড়িত না তাহলে ওই সময় বড় মানে বড় বড় চোখ নিয়ে তারা এইদিকে তাকায় এর মূল কারণ হচ্ছে কি যে তারা মনে করে যে এরা যেহেতু প্রচলিত রাজনীতির সাথে জড়িত না এরা কিছুটা একটার সাথে জড়িত আছে কিন্তু আমরা স্পষ্ট করে বলতে চাই যে আমাদের মানহাজ হচ্ছে আমাদের মেথোডোলজি হচ্ছে যে নিজেকে পরিবর্তনের মধ্য দিয়ে আমরা রাষ্ট্রের পরিবর্তন চাই সমাজের পরিবর্তন চাই পরিবারের পরিবর্তন চাই সর্বপ্রথম আমরা কার পরিবর্তন চাই নিজেদের পরিবর্তন চাই এতে হবো আজকে যারা এখানে সিলেটের যারা আছেন বিশেষ করে তাদেরকে বলবো যে আপনাদেরকে জ্ঞান অর্জন করতে হবে আপনাদের নিজেদেরকে বদলাতে হবে নিজেদেরকে রোল মডেল হতে হবে তাহলে ইনশাআল্লাহ তাআলা এই সিলেট যে একটু আগে বলছিলেন যে শির্ক বেদাতের রাজধানী হ্যাঁ এখনও অনেকগুলো মার্কাজ শির্ক সিলেটে আছে বড় বড় সেন্টারগুলো আছে শির্কের ইনশাআল্লাহ তাআলা এগুলো আস্তে আস্তে এগুলোর প্রভাব কমে যাচ্ছে ইনশাআল্লাহ এই সিলেট তাওহিদের দুর্গে পরিণত হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কিন্তু সেই জন্য আমাদেরকে কাজ করতে হবে আমাদেরকে বসে থাকলে হবে না হ্যাঁ আপনি সংগঠনের সাথে থাকেন আর সংগঠনের সাথে না থাকেন আপনি কর্মী হন লিডার হন যেই হন না কেন আপনাকে দায়িত্বশীল হতে হবে আপনাকে দায়িত্ববান হতে হবে একজন দায়িত্ববান মুসলিম হিসাবে দায়িত্ব পালন করতে হবে অনেক সময় দেখা যায় যে সংগঠনের সভাপতি ইনি দায়িত্ব পালন করতেছেন সাবেক সভাপতি এখন আর দায়িত্ব নাই তো উনি কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দাওয়াতের কথা বললেন কোরআনের মধ্যে হাদিসের মধ্যে দাওয়াতের কথা আসছে কেউ নাকি কি রিটায়ার দেওয়া হয়েছে এতেও আমরা পোস্ট পাইলে দাওয়াতি কাজ করবো আর পোস্ট না থাকলে দাওয়াতি কাজ করবো না এই মেন্টালিটি থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে সর্বাবস্থা আমাদেরকে দায়ী আল্লাহ হতে হবে আল্লাহর দিকে আহ্বানকারী হতে হবে আর দায়ী আল্লাহদের বৈশিষ্ট্য অনেকগুলো গুণাবলী আছে প্রথম যে গুণাবলী যে হচ্ছে যে যেটা বলবে সে নিজে এটা আমল করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন আমাদের এই প্রচেষ্টাকে কবুল করুন এবং মেহমানরা অনেক কষ্ট করে আসছেন সিলেটের এই দাওয়াতি কাজে তাদের অনেক 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 অবদান আছে ডক্টর আসাদুল্লাহ গালিব সিলেটে 2001 সালে যখন আমরা সিলেট শহর কেন্দ্রিক এই দাওয়াতি কাজ শুরু করি সেখানে উনি অনেকবার আসছেন উনি যে কারাবরণের
ঠিক আগ মুহূর্তে 19 ফেব্রুয়ারি 2005 সাল সিলেট আলিয়া মাদ্রাসা ময়দানে আমাদের প্রোগ্রাম হয়েছিল তারপরে 15 বছর পরে তিনি তাকওয়া মসজিদে এসে খুতবা দিয়েছিলেন তো আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি এবং তার যে জজবা তার যে অনুপ্রেরণা এটা আমাদেরকে এখনো অনুপ্রাণিত করে এজন্য আমরা দাওয়াতি কাজ থেকে হারিয়ে যাই নাই আমরা বলবো যে আপনি কোন জায়গায় থাকলেন সেটা বিষয় না কিন্তু আপনাকে কোরআন এবং সুন্নাহর দাওয়াতের ক্ষেত্রে আপনাকে লেগে থাকতে হবে আর এজন্য আপনাদেরকে আপনাকে ভালো মানুষের সাথে থাকতে হবে আপনাকে ইলমের সাথে থাকতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে উত্তম প্রতিদান দান করুন হয়তো আমরা সঠিকভাবে আপনাদেরকে মানে যেভাবে মেহমানদারি করার কথা যেভাবে আপনাদেরকে যে আদর আপ্যায়ন করার কথা সেগুলো আমরা করতে পারি নাই এজন্য আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই সকল নেক প্রচেষ্টাকে কবুল করুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন সুন্নাহর মর্মে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন জাযাকুমুল্লাহ খায়র সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়াস্তাগফিরুকা ওয়া তুবু ইলাইক বৈঠক শেষের দোয়া কাফফারাতুল মজলিস যাদের মুখস্থ আছে পড়ে নেন আর যাদের মুখস্থ নাই আমি বলে দিচ্ছি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়াস্তাগফিরুকা ওয়া তুবু ইলাইক জাযাকুমুল্লাহ খায়র